পৃথিবী যদি আজ ভারতবর্ষকে জিজ্ঞাসা করে তোমার ওখানে কোন স্থাপত্য কীর্তি দেখতে যাব, তাহলে ভারতবর্ষ জবাবে বলবে অজন্তা ইলোরা, কোণারক আর তাজমহল। পৃথিবী তাই দেখতে আজও ভারতবর্ষে আসে। আমি অঞ্জলি, আজ আমার পাঠ্য বিষয় অজন্তা গুহা মন্দিরের উপর লেখা রবীন্দ্র পুরস্কারপ্রাপ্ত বই অজন্তা অপরূপা, লেখক নারায়ণ সান্যাল। প্রথমে লেখক বইটির নাম রেখেছিলেন অপরূপা অজন্তা, পরবর্তীকালে লেখক বইটির নাম পাল্টে দিয়েছিলেন, নাম দিলেন অজন্তা অপরূপা। এই বইখানি প্রকাশক ভারতী বুক স্টলের শ্রী অশোক কুমার বাড়ি, এবং এই রূপান্তরিত প্রথম প্রকাশ 80/1383 বঙ্গাব্দ। আমি সেই বইখানি থেকেই পাঠ করে শোনাবো আপনাদের। বইখানি পড়তে আমাকে অনুরোধ করেছিলেন অনুপম দাস, দীর্ঘদিন আগে অনুরোধ করেছিলেন। ভাই কিছু মনে করো না, আসলে সাহসই পাচ্ছিলাম না। তনু সরকার নামে আমার আরও এক শ্রোতাবন্ধু এটা শুনতে চেয়েছেন, আপনাদের দুজনকেই অনেক অনেক ধন্যবাদ। কিন্তু একটা কথা আমি বলে রাখছি, এটা পাঠ করা মানে আমার কাছে ধৃষ্টতা মনে হচ্ছে। প্রথমেই আমি আমার শ্রোতাবন্ধুদের জানিয়ে রাখি যে এটা কিন্তু আমি লাইন বাই লাইন যেভাবে অন্যগুলো পড়ে থাকি সেরকমভাবে পড়া যাবে না, কারণ প্রচুর পেইন্টিং এবং প্রত্যেকটা পেইন্টিংয়ের রেফারেন্স দিয়ে লেখক বর্ণনা করেছেন, মানে যাকে আমরা বলতে পারি সম্পূর্ণ তথ্য সমৃদ্ধ বই। পুরো অজন্তা গুহা জুড়ে যে ম্যুরালগুলো আছে সেগুলো বেশিরভাগই বুদ্ধদেবের জাতকের কাহিনী, তো আমি সেই কাহিনীগুলো বলবো এবং কোন কোন গুহায় সেগুলো আছে সেগুলোই শুধু বলবো। আমাকে আপনারা ক্ষমা করবেন, প্লিজ কিছু মনে করবেন না। বইখানি তো অপূর্ব, আমি এটাকে গাইড বুক বলবো নাকি ভ্রমণ কাহিনী বলবো আমি বুঝতে পারছি না। এইসব বইয়ের কোনো দ্বিতীয় বলে কিছু হয় না। আর আমি যতটুকু অনুভব করেছি শুনে, এই বইটি পড়াটা শুনে কিছুই ঠিকভাবে বোঝা যাবে না, পুরোপুরি নিজে পড়তে হবে। সেই জন্য আমি আপনাদের সবাইকে অনুরোধ করব, আপনারা পড়ুন। শোনাটা এক জিনিস আর পড়াটা অন্য জিনিস, পড়ার কোনো বিকল্প নেই। আর লেখক যে এই বইখানির পেছনে কী পরিশ্রম করেছেন, কী নিষ্ঠাভরে বইখানি যে লিখেছেন, সত্যি ওনাকে কুর্নিশ না জানিয়ে পারা যায় না। লেখককে আমার প্রণাম জানিয়ে আমি শুরু করছি অজন্তা অপরূপা বইখানির প্রথম পর্ব। প্রথম পর্বে প্রথমে আমরা শুনে নেব অজন্তা পরিচয় এবং কিভাবে এই গুহা পুনরাবিষ্কৃত হল। তারপর থেকে একে একে একটা গুহা মন্দিরের চিত্রের সঙ্গে সামঞ্জস্য রেখে যেসব জাতকের কাহিনী বর্ণিত হয়েছে সেগুলো শোনাব। জানি না কে কতটুকু কতক্ষণ পর্যন্ত শুনবেন, তবে যারা অনুরোধ করেছেন তাদের কিন্তু আমি বলবো এটা আপনাদের ধৈর্যের পরীক্ষা। আসুন শুনতে থাকি। 1965 সালের একটি মধ্য দিন, বাসটা আমাকে অজন্তা গুহামুখের সামনে নামিয়ে দিয়ে চলে গেল তার গন্তব্য পথে। সে বাস থেকে নামলুম আমি একাই, বাঁ বগলে বাগিয়ে ধরেছি বেডিংটা, ডান হাতে সুটকেস, কয়েকদিন থাকতে হবে এখানে, হঠাৎ স্থির করেছি সেটা, রিজার্ভেশন করানো নেই কোথাও। গুহা মন্দিরের দরজা খুলে সকাল 9টায়, বন্ধ হয় 5:30। লক্ষ্য করে দেখি ইতিপূর্বেই খান 4-5 মোটর গাড়ি এসে দাঁড়িয়ে আছে, অর্থাৎ আমার আগেই অনেকে এসেছেন আজ, কিন্তু ওরা হচ্ছেন দৈনিক যাত্রী, এসেছেন সকালে ফিরে যাবেন সন্ধ্যায়। আমার তো তা নয়, প্রথমেই মাথা গোজার একটা আশ্রয় খুঁজে নিতে হবে আমাকে। জলগাঁওয়ে ট্যুরিস্ট অফিসে খোঁজ পেয়েছি যে এখানে একটি ট্যুরিস্ট লজ সদ্য সমাপ্ত, ফলে স্থানাভাব হবে না। তাছাড়া গুহামুখ থেকে 3 মাইল দূরে ফর্দাপুরে ডাক বাংলো বা রেস্ট হাউস আছে, কিন্তু সেসব জায়গায় থাকতে হলে আগেভাগে লিখিত অনুমতি আনাতে হয়, আমার তা নেই। বাসটা যেখানে দাঁড়ালো সেখানে দেখি চমৎকার একটি দ্বিতল বাড়ি, শুনলাম এটাই নবনির্মিত ট্যুরিস্ট লজ। কিন্তু কী দুর্ভাগ্য আমার, শোনা গেল সরকারি খাতায় বাড়িটি এখনও বাসের উপযোগী বলে নির্দিষ্ট হয়নি, অর্থাৎ বাস্তবে শেষ হলেও যাত্রীদের কী হারে ভাড়া দেওয়া হবে
তার হিসাব এখনও কোষে বার করা হয়নি। সদ্য সমাপ্ত ট্যুরিস্ট লজের ভারপ্রাপ্ত ওভারসিয়ারবাবু মাথা নেড়ে হিন্দিতে বললেন, আপনাকে এখানে থাকতে দিতে পারছি না বলে আন্তরিক দুঃখিত। তাছাড়া কি জানেন, সেপটিক ট্যাঙ্কের সঙ্গে স্যানিটারি প্রিভির কানেকশন পাইপটা। আমি বাধা দিয়ে বলি, সেজন্য কি, চারদিকেই তো ফাঁকা মাঠ। প্রবলভাবে মাথা নেড়ে ওভারসিয়ারবাবু বলেন, মাফ কিজিয়ে সব, ও নেই হো সকতা, জব তক ইঞ্জিনিয়ার সব হুকুম নেই দেতে। তারপর একটু হেসে বলেন, আপনি জানতে সব, পিডাব্লিউডি কানুন বহুত কড়া হ্যায়। আমার মুখ দিয়ে আচমকা বিশুদ্ধ বঙ্গভাষা বেরিয়ে গেল। মায়ের কাছে মাসির গপ্প আর নাই ছাড়লে ভাই। ওভারসিয়ারবাবু বলেন, ক্যা বলতে হ্যাঁ। আমি হে হে করে সামলে নিই নিজেকে, হিন্দিতে প্রশ্ন করি, বনবিভাগের ডাক বাংলোতে কি থাকা যাবে? যেতে পারে, চেষ্টা করে দেখুন, বনবিভাগের অফিসারদের অগ্রাধিকার আছে। ঔরঙ্গাবাদের ডিএফও পাঠে সাহেবের রিজার্ভেশন ছাড়া। তবে হ্যাঁ, ঘর খালি থাকলে চৌকিদার আপনাকে বিমুখ নাও করতে পারে। অগত্যা একটি লোকের মাথায় সুটকেস বিছানা চাপিয়ে সেদিক মানেই রওনা দিই বনবিভাগের ডাক বাংলোটি বাঁকের মুখে, সুন্দর ছিমছাম। প্রথম দর্শনেই তার প্রেমে পড়ে গেলুম। যেমন করেই হোক এখানে রাত্রিবাসের ব্যবস্থা করে নিতে হবে। একটু হাঁকাহাঁকি করতেই চৌকিদার মহাপ্রভু বেরিয়ে এলেন। স্থির করলুম, এবার আর ভুল করব না, প্রথম থেকেই আক্রমণাত্মক পদ্ধতিতে উসি চালনা করতে হবে। ট্যুরিস্ট লজের ওভারসিয়ারবাবুর সঙ্গে আত্মরক্ষামূলক ডুয়ে লড়তে গিয়েই বেকায়দা পড়েছিলুম, এবার হার মানে আক্ষরিক অর্থে পথে বসা। চৌকিদার বেরিয়ে আসতে হিন্দিতে বলি, কোন ঘর রিজার্ভেশন হয়েছে আমার জন্য? চৌকিদার একটু হতচকিত, সামনে নিয়ে বলে, আপ কাহাসে আতে হ্যাঁ সা? জবাবে খেঁকিয়ে উঠি, কেন, পাঠি সাহেবের চিঠি পাওনি? পাঠি সাহেবের নাম উল্লেখেই অর্ধেক কাজ হয়ে যায়। চৌকিদার এবার আমাকে একটি সেলাম করে বলে, জি নেই সাব। আমি কণ্ঠস্বর একেবারে সপ্তমে তুলে গালাগাল করতে শুরু করি, কড়া মেজাজি বনবিভাগের একজন হুমরা চুমরা অফিসারের ভূমিকা অভিনয় করতে হচ্ছে আমাকে। সরকারি ডাক বিভাগ থেকে শুরু করে মায় আমার ভাগ্যকেও গাল পাড়তে থাকি এক নাগারে। আমি আক্রমণাত্মক খেলা শুরু করতেই দেখি চৌকিদার বাবা জীবন আত্মরক্ষামূলক খেলা খেলতে আরম্ভ করেছে। পাগড়ির প্রান্তভাগে মুখটা মুছে নিয়ে বলে, আপনি নারাজ হচ্ছেন কেন সাহেব, ঘর তো চারটেই খালি পড়ে আছে, যেটা ইচ্ছে দখল করুন না। ঘাম দিয়ে জ্বর ছাড়ে আমার, বলি, চা খাওয়াতে পারো? আবিলা তাহু সাহেব। চৌকিদার লোকটি ভালো, শুধু চা নয় বিস্কুটও খাওয়ালো। মধ্যাহ্নে কী খাবো জেনে নিয়ে বললে, রাত্রে ওকে কিন্তু ছুটি দিতে হবে। নিজেই ব্যক্ত করে কারণটা, চৌকিদার স্থানীয় লোক, মাইল তিনেক দূরে ফর্দাপুরে ওর বাড়ি, ওর স্ত্রী গ্রামে আছে, আসন্ন প্রসবা। আজ সকালেই খবর এসেছে রাতে ওকে বাড়ি যেতে হবে। এক কথায় রাজি হয়ে যাই। চা পর্ব শেষ হতেই বেলা 9টা বাজল। স্কেচ বই নোট বই ইত্যাদি ছোলা ব্যাগে ভরে নিয়ে রওনা হয়ে পড়ি গুহা মন্দিরের উদ্দেশ্যে। এখান থেকে আধ মাইলও হবে না, বাগড়া নদীটি এখানে অশ্বক্ষুরের আকারে মস্ত একটি বাঁক নিয়েছে। দুপাশে 150-200 ফুট উঁচু পাহাড়, এর নাম ইন্দ্রাদ্রি পর্বতমালা। এই পর্বতমালার একদিকে দাক্ষিণাত্যের মালভূমি, অন্যদিকে তাপ্তি নদীর উপত্যকা। বাগড়া নদীটি এই পাহাড়ের বুক চিরে ছুটে গেছে গভীর খাদের মধ্য দিয়ে পথ কেটে, পরপর 7টি জলপ্রপাতের পথে নেমে এসেছে সমতলে। তার শেষ ধারাটি যেখানে আধখানা চাঁদের মতো বাঁক নিয়েছে, সেখানেই অজন্তা গুহা। চক্রযান ওই পর্যন্তই আসে জলগাঁও থেকে, সেখান থেকেই শুরু হয়েছে সোপান। ওই সোপান বেয়ে উঠে আসতে হবে গুহামুখে সমতলে যে পথটি আছে তার কাছে। গুহামুখগুলোকে যুক্ত করে ওই পথটি নদীর বাঁক অনুসারে ঘুরে গেছে পূর্ব থেকে পশ্চিমে। সোপান শ্রেণী বেয়ে ধাপে ধাপে উঠে এলুম গুহার সমতলবর্তী ওই পথটিতে। প্রথম গুহার পাশে অফিস ঘর, 20 পয়সা দিয়ে এখানে টিকিট কিনতে হলো। ষোড়শ ও সপ্তদশ মন্দিরে অন্ধকার গুহার ভিতরে আছে অজন্তার শ্রেষ্ঠ চিত্র সম্ভার। এই 4টি মন্দিরে বৈদ্যুতিক আলোর সাহায্যে যাত্রীদের ছবিগুলি ভালো করে দেখাবার ব্যবস্থা আছে, সেই জন্য 5 টাকা দিয়ে একটি পৃথক টিকিট কিনে নিল। অফিস ঘর ছেড়ে দুপা এগিয়ে যেতেই সমস্ত অজন্তা উপত্যকা মুহূর্তে উদ্ভাসিত হয়ে উঠল আমার দৃষ্টির সম্মুখে। ঠিক এই স্থানটিতে দাঁড়িয়ে
অর্ধ শতাব্দী পূর্বে শিল্পী মুকুল দে তার প্রথম অজন্তা দর্শনের অভিজ্ঞতা বর্ণনা করে লিখেছিলেন, বাঁকের মুখে গুহা মন্দিরগুলি সর্বপ্রথম দেখে আমার মনে কি প্রচণ্ড আলোড়ন হয়েছিল তা আমার পাঠককে বোঝাতে পারব না। আমি মন্ত্রমুগ্ধের মতো স্থির হয়ে গেলুম। ধ্যান স্তেমিত মহামৌন পর্বত যেন তার দুই প্রসারিত বাহু দিয়ে আমাকে আলিঙ্গন করতে চাইছে। আমি এবং আমার সহযাত্রী দীর্ঘ সময় এখানে নির্বাক দাঁড়িয়েছিল। মনে হলো দীর্ঘ পথযাত্রার যা কিছু ক্লান্তি, যা কিছু গ্লানি সব যেন ধুয়ে মুছে নিঃশেষ হয়ে গেল। আমি পরম প্রাপ্তি লাভ করলুম মন্দিরে প্রবেশ করবার পূর্বেই। ছেলেবেলায় রূপকথায় পড়েছি সোনার কাঠি ছোঁয়াপে শতাব্দী নিদ্রা ভেঙে রাজকুমারী চোখ মেলে চেয়েছিলেন। অজন্তা যেন সেই রূপকথার রাজকুমারী। সহস্রাব্দী নিদ্রা অন্তে সভ্য জগতের দিকে চোখ মেলে হঠাৎ সে তাকিয়েছিল 1817 খ্রিস্টাব্দে। ওই সময় একদল ইংরেজি সৈন্য অজন্তা পাহাড়ের অপর দিকে শিবির সংস্থাপন করেছিলেন। হঠাৎ কয়েকজন লক্ষ্য করে দেখে নদীর ওপারে পাহাড়ের গায়ে সারি সারি খিলান আর স্তম্ভ। দুঃসাহসী কয়েকজন সেই খাড়া পাহাড় বেয়ে নামল নদীতে। লতা গুল্ম আঁকড়ে আবার উঠল ওদিকের পাহাড়ে, ওই গুহাগুলির সমতলে। বন্যজন্তু আর বাদুড়ের আস্তানায় দীর্ঘদিন পরে পড়ল আবার মানুষের পদচিহ্ন। ওরা স্তম্ভিত হয়ে গেল। কিছুদিন পরে পল্টনের দল ফিরে এলো লোকালয়ে। তাদের কথা কেউ বিশ্বাস করে, কেউ করে না, গুরুত্ব দেয় না কেউ। শেষ পর্যন্ত কয়েকজন বিদ্যুৎসাহী ব্যাপারটা যাচাই করতে বেরিয়ে পড়েন। সেনাবাহিনীর লোকদের কাছ থেকে তারা পথের মোটামুটি নির্দেশও পেয়েছিলেন। হায়দ্রাবাদ রাজ্যের খান্দেশ জেলায় ইন্দ্রাদ্রি পর্বতমালায় একটি ঘাট বা উপত্যকা আছে। এই ইন্দ্রাদ্রি পর্বতের এপারে দাক্ষিণাত্যের মালভূমি, ওপারে তাপ্তি নদীর অববাহিকা। বাগোড়া নামক নদী এই পাহাড়ির মাঝখানে এঁকে বেঁকে এগিয়ে চলেছে। এই বাগোড়ায় সাতকুণ্ড জলপ্রপাতের কাছাকাছি একটি অশ্বক্ষুরাকৃতি বাঁক নিয়েছে, সেখানেই নাকি এই গুহাগুলির অবস্থান। অনেক খুঁজিয়ে খুঁজিয়ে বিদ্যুৎসাহী দল অবশেষে এসে পৌঁছলেন অজন্তা গুহায়। লোকালয়ে ফিরে গিয়ে তারা তাদের যা অভিজ্ঞতার কথা বলেছিলেন সেটা এশিয়াটিক সোসাইটির বার্ষিক বিবরণীতে প্রকাশ করা হয়। সেটা হলো 1829 খ্রিস্টাব্দ, অর্থাৎ অজন্তা পুনরাবিষ্কারের এক যুগ পরে। কিন্তু তবু কলারসিক মহলে তেমন উল্লেখযোগ্য কোনো সাড়া জাগল না। কাটল আরও প্রায় 10 বছর। তারপর জেমস ফার্গুসনের নজরে পড়ল এই প্রবন্ধটি। ফার্গুসন ছিলেন সত্যিকারে পণ্ডিত ও কলারসিক, আর তার উৎসাহ ছিল প্রচণ্ড, বিশেষ করে ভারতীয় স্থাপত্যের বিষয়ে। এত বড় পণ্ডিত যখন স্বয়ং এই গুহাগুলি দেখে এসে রয়্যাল এশিয়াটিক সোসাইটির মুখপত্রে প্রবন্ধ লিখলেন, তখন অন্ধের পক্ষেও আর চোখ বুজে থাকা সম্ভবপর হল না। তার প্রথম প্রবন্ধটি প্রকাশিত হয় 1844 খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানির ডিরেক্টরদের এবার টনক নড়ল। তারা মাদ্রাজ পল্টনের সৈন্যাধ্যক্ষ ক্যাপ্টেন রবার্ট গিলকে পাঠালেন চিত্রগুলির অনুলিপি তৈরি করার কাজে। মিজর গিল দীর্ঘ 20 বছর ধরে অজন্তায় কাজ করেছিলেন। কি প্রচণ্ড অধ্যবসায় ছিল তার, তা কল্পনা করলে স্তম্ভিত হতে হয়। তিনি বস্তুত একাই কাজ করেছিলেন সেখানে, এবং এই দীর্ঘ সময়ে 30টির ওপর বৃহদায়তন তেল রঙের ছবি এঁকে শেষ করেন। এগুলি ক্রমে ক্রমে বিলেতে পাঠানোর ব্যবস্থা হল। কিন্তু কি আফসোসের কথা, 1866 খ্রিস্টাব্দে সিডেনহ্যামের একটি প্যালেসে একটি প্রদর্শনীতে মাত্র 5টি পট ছাড়া বাকি 25খানি ছবি পুড়ে ছাই হয়ে গেল। এমন সর্বনাশা আগুন কেমন করে লাগলো জানি না, শুধু এটুকু জানি যে সে ক্ষতি অপূরণীয়। তার কারণ মেজর গিল যখন অজন্তা গুহাতে চিত্রগুলি দেখেছিলেন তখন সেগুলি ছিল প্রায় অক্ষতই। আজকাল আমরা যে ক্ষতচিহ্ন লাঞ্ছিত প্রাচীর চিত্রগুলি অজন্তা গিয়ে দেখতে পাই তার অধিকাংশই ক্ষতিগ্রস্ত হয়েছে গত 150 বছরে। তাছাড়া মেজর গিল এমন কয়েকটি চিত্রের অনুলিপি করেছিলেন যেগুলি আজ বাস্তবে একেবারে অবলুপ্ত। যাই হোক, অবশিষ্ট 5খানি ছবি কেনসিংস্টন সংগ্রহশালায় স্থানান্তরিত করা হয়। শুনেছি সেখানে ভারতীয় শাখায় এগুলি আজও সযত্নে রাখা আছে। সে যাই হোক, মেজর গিলের পর এবার এখানে যিনি এগিয়ে এলেন তিনি হচ্ছেন মুম্বাইয়ের শিল্প বিদ্যালয়ের অধ্যক্ষ জর্জ গ্রিফিথস। এজন্য ফার্গুসন সাহেবের কাছে আমরা ঋণী, কারণ বিধ্বংসী অগ্নিকাণ্ডে মেজর গিলের ছবিগুলি পুড়ে যাওয়ার পর
স্যার জেমস ফার্গুসন ও ডক্টর বার্জেস ভারত সরকারকে এ নিয়ে পুনরায় গবেষণার কাজ চালিয়ে যাবার জন্য পীড়াপিড়ি করেন। তাদের উৎসাহে সরকার এজন্য টাকা অনুমোদন করেন এবং অধ্যক্ষ গ্রিফিথস তার বিদ্যালয়ের কয়েকজন উৎসাহী ছাত্রকে নিয়ে 1875 খ্রিস্টাব্দে পুনরায় কাজ শুরু করেন। প্রায় 10 বছর পরে, এই 10 বছরের ভিতর বছর তিনেক অবশ্য কাজ বন্ধ ছিল, প্রায় 10 বছর পরে তাদের নিরলস পরিশ্রমের ফলশ্রুতি দেখতে পাওয়া গেল 1885 খ্রিস্টাব্দে। ছাত্রদের আঁকা এই ছবিগুলি নিয়ে গ্রিফিথস ফিরে এলেন সভ্য জগতে। গ্রিফিথস সাহেবের হিসেব অনুযায়ী দেখছি তিনি আঁকিয়েছিলেন মোট 335টি ছবি। মহানন্দে অধ্যক্ষ গ্রিফিথস এই অমূল্য চিত্রসম্ভার পাঠিয়ে দিলেন বিলেতে। পশ্চিম জগৎ দেখুক এবার অজন্তার স্বরূপ। সাউথ কেনসিংটন সংগ্রহশালায় অতি যত্নে নিয়ে যাওয়া হলো সেগুলিকে, কিন্তু ভাগ্যের কি নিষ্ঠুর পরিহাস! আবার এক বিধ্বংসী অগ্নিকাণ্ডে 12 জুন 1885 এই তারিখে এই অনবদ্য চিত্রসম্ভারের অধিকাংশ নষ্ট হয়ে গেল, 87খানি সম্পূর্ণ ভস্মীভূত আর 191খানি আংশিকভাবে ঝলসে গেছে। অবশিষ্ট 56খানি ছবি ভিক্টোরিয়া ও অ্যালবার্ট সংগ্রহশালায় ভারতীয় শাখায় আজও শোভা পায়। অদম্য উৎসাহ বলতে হবে গ্রিফিথ সাহেবের। এই সর্বনাশ অগ্নিকাণ্ডের পরেও তিনি একেবারে ভেঙে পড়েননি। দেখছি তা সত্ত্বেও এই অগ্নিকাণ্ডের 11 বছর পরে তিনি তার অমর গ্রন্থখানি প্রকাশ করেছেন, দ্য পেইন্টিংস ইন দ্য বুদ্ধিস্ট কেভস অব অজন্তা, লন্ডন 1896। যে ছবিগুলি রক্ষা পেয়েছিল এবং যেসব স্কেচ ওর কাছে ভারতবর্ষেই ছিল তারই উপর নির্ভর করে দুখণ্ডে প্রকাশিত এই গ্রন্থটি অজন্তার বিষয়ে প্রথম প্রামাণিক দলিল। বাস্তবে কিন্তু অজন্তার ছবিগুলি এই গ্রন্থে প্রদর্শিত চিত্রের মতো অক্ষত নয়। ইতিমধ্যে কিন্তু অজন্তায় লুঠেরের দল মহানন্দে লুঠের কাজে লেগে গেছে। অরক্ষিত গুহা থেকে তারা ছবি চুরি করবার মতলবে ছিল, কিন্তু এ তো আর সংগ্রহশালার দেওয়ালে টাঙানো ফ্রেমে বাঁধানো ছবি নয়, এ চুরি করা যাবে কেমন করে? ওরা তাই ছুটে এলো কোদাল আর ছুরি নিয়ে। পলিস্তারা সমেত ছবিগুলিকে চেঁচে তুলে নিয়ে যাবে। এ দলের মধ্যে নিজামের কর্মচারীরাই শুধু নয়, মুম্বাইয়ের একজন প্রত্নতাত্ত্বিক ডাক্তার বার্ডও জুটে গিয়েছিলেন। অবশ্য এই সব ডাকাত দলের ভাগ্যে লাভের অঙ্কে পড়েছিল শুধুই কয়েকশে রঙিন ধুলো, আর বিশ্ব ললিতকলার লোকসানের খতিয়ানে যে অঙ্কটা পড়ল তা সুধীজন নিশ্চয়ই অনুমান করতে পারছেন। যাই হোক, শেষ পর্যন্ত 1903 খ্রিস্টাব্দে হিজ এক্সল্টেড হাইনেস নিজাম বাহাদুরের চৈতন্য হল এবং তিনি তখন আইন করে এই লুঠেরাদের ঠেকাবার চেষ্টা করলেন। কিন্তু ইতিমধ্যেই অযত্ন, ঝড়জলের অত্যাচার আর লুঠেরাদের কেরামতিতে অজন্তার অনেক ছবি নিঃশেষ হয়ে গেছে। 1906-7 খ্রিস্টাব্দে লেডি হেরিংহ্যাম ভারতবর্ষে আসেন এবং অজন্তা দর্শন করে মুগ্ধ হয়ে যান। তিনি অনতিবিলম্বে দ্বিতীয় ও তৃতীয়বার ভারতবর্ষে ফিরে আসেন ওই চিত্রগুলি নকল করানোর ব্রত নিয়ে। তারই উদ্যোগে অজন্তার অনেকগুলি গুহা চিত্রে নকল করা হয়। এই নকলগুলি লেডি হেরিংহ্যাম লন্ডনের ইন্ডিয়া সোসাইটিকে উপহার দেন। 1915 খ্রিস্টাব্দে সোসাইটি সেগুলি দুখণ্ডে প্রকাশ করেন অজন্তা ফ্রেস্কোস নামে। বাংলাদেশের বিদ্যৎ সমাজের কানেও অজন্তার গৌরবমণ্ডিত চিত্রসম্ভারের কথা এসে পৌঁছল, ফলে শিল্পাচার্য নন্দলাল, অসিত হালদার, সমরেন্দ্র গুপ্ত, মুকুল দে প্রমুখ রওনা হলেন অজন্তার উদ্দেশ্যে। এরাও নিয়ে এলেন অসংখ্য অনুলিপি। একটা কথা ভাবলে অবাক লাগে, অজন্তা পুনরাবিষ্কৃত হয়েছে 1817 খ্রিস্টাব্দে, কিন্তু সেখানে তখন কী দেখতে পাওয়া গিয়েছিল তার কোনো বিজ্ঞানসম্মত আলোচনা পাওয়া যায় না। সেটা প্রায় 60 বছর পরে পাওয়া গেছিল 1879 খ্রিস্টাব্দে। ডক্টর বার্জেস গুহাগুলি পরিদর্শন করে লিপিবদ্ধ করেছেন যে তিনি তখন 16টি গুহার ভিতর চিত্র দেখতে পেয়েছিলেন। কিন্তু আজ বিংশ শতাব্দী যখন 65 বছরের বুড়ি, তখন দেখছি মাত্র 6টি গুহায় আছে দর্শনীয় চিত্রসম্ভার। তাহলে অবস্থাটা কী দাঁড়ালো? অজন্তার চিত্রগুলির জন্ম খ্রিস্টপূর্ব 2 শতাব্দী থেকে খ্রিস্টোত্তর 7 শতাব্দী পর্যন্ত, 1100 বছর অজ্ঞাত হয়ে পড়েছিল অজন্তা। আর আধুনিক সভ্য জগৎ তার সন্ধান পাওয়ার পর, তার সঙ্গে ঘর করতে শুরু করার পর মাত্র 150 বছরের মধ্যেই শুকিয়ে যেতে বসেছে।
জানি আপনারা বলবেন এর জন্য দায়ী সভ্য মানুষের কালা পাহাড়ি অত্যাচার। ঊনবিংশ শতাব্দীর শেষ পাত থেকে বর্তমান শতাব্দীর জন্ম মুহূর্ত পর্যন্ত 25-30 বছরে মানুষের অত্যাচারে 16টি গুহার চিত্র কমে এসে দাঁড়িয়েছে মাত্র 6টিতে। হতে পারে, তবে মোট কথা অজন্তায় সর্বসময় 30টি গুহা মন্দির আছে। অনেক সাধারণ লোকের ধারণা বৌদ্ধ শিল্পীরা বুঝি প্রাকৃতিক গুহায় কিছু দেওয়াল চিত্র এঁকেছিলেন আর তাকেই বলা হয় অজন্তা চিত্র। মোটেই তা নয়, এগুলি প্রাকৃতিক গুহা মোটেই নয়। রীতিমতো পাহাড় কেটে গুহাগুলিকে এরা খুঁড়ে বার করেন, তারপর অমসৃণ পাথরের দেওয়ালকে ঘষে ঘষে মসৃণ করে তোলেন আর তারপর সেখানে আঁকেন ওই ম্যুরালগুলি। এই 30টি মন্দিরের গুহা ভিতর ভেতর মাত্র 5টি হচ্ছে চৈত্য বা উপাসনা গৃহ, বাকি 25টি বিহার বা সংঘারাম। শেষোক্তগুলি বৌদ্ধ শ্রমণদের আবাসস্থল। এর মধ্যে প্রধানতম গুহা মন্দির বোধহয় 10ম চৈত্যটি। আসল কথা, অজন্তা তিল তিল করে গড়ে উঠেছিল প্রায় 900 বছর ধরে, আর অজন্তা অবজ্ঞাত হয়ে পড়েছিল আরও প্রায় 1000 বছর। কে বা কারা অজন্তা পাহাড়ের বুকে গুহা মন্দিরের কাজ প্রথম শুরু করেন আজ আর তা জানবার উপায় নেই। সম্রাট অশোকের আমলে গয়ার কাছে 4টি গুহা মন্দির তৈরি হয়েছিল, সুদামা, কর্ণকৌপর, লোমশ ঋষি আর বিশ্বঝোপড়ি। এগুলি প্রাকৃতিক গুহা নয়, এগুলি মানুষের তৈরি। অশোকের সময় বৌদ্ধ ধর্ম নতুন করে প্রাণ পেয়েছিল একথা আমরা জানি। বৌদ্ধ ভিক্ষুর দল লোকালয় ত্যাগ করে নির্জন প্রান্তরে তাদের উপাসনা মন্দির এবং সংঘারাম তৈরি করতে প্রয়াসী হলেন। মৌর্য যুগের অব্যবহৃত পরে সাতবাহন যুগে দেখি মুম্বাইয়ের কাছাকাছি নাসিককে কেন্দ্র করে অনেকগুলি গুহা মন্দির তৈরি হচ্ছে, ভাজা, নাসিক, কালে প্রভৃতি স্থানে। পশ্চিমঘাট পর্বতমালার বুকে একদল বৌদ্ধ শ্রমণ অনলস পরিশ্রমে গড়ে তুলেছেন কতগুলি গুহা মন্দির। প্রায় সেই সময় অজন্তার 10ম গুহা মন্দিরটি নির্মাণ শুরু হয়। সেই যুগকে আমরা বলি থেরবাদী বৌদ্ধ যুগ। তখন বুদ্ধদেবের মূর্তি খোদাই করা হতো না, শাক্যমুনিকে বোঝাবার জন্য ব্যবহার করা হতো কতগুলি সাংকেতিক চিহ্ন, পদ্মফুল, ধর্মচক্র, স্তূপ, চরণচিহ্ন, বোধিবৃক্ষ বা শূন্য সিংহাসন অথবা শূন্য রাজচ্ছত্র। অজন্তার 8ম, 9ম, 10ম, দ্বাদশ ও ত্রয়োদশ গুহা মন্দিরগুলি সেই যুগের। এদের ভিতর যদি বুদ্ধদেবের কোনো মূর্তি বা চিত্র দেখেন বুঝবেন সেগুলি পরবর্তী মহাযান যুগের সংযোজন। দীর্ঘ 800-900 বছর ধরে তিল তিল করে গড়ে উঠেছিল অজন্তা। প্রথমে হয়তো ছিল কয়েকজন একান্তবাসী বৌদ্ধ ভিক্ষুর নির্জন আবাসস্থল 9নম্বর চৈত্যটিকে ঘিরে। ক্রমে হয়তো এর স্থান মাহাত্ম্যে মুগ্ধ হয়ে আসতে শুরু করেন অন্যান্য ভিক্ষু এবং অর্হতেরা। মহাজন যোগাচারের প্রবর্তক মহাভিক্ষু আসঙ্গ যে দীর্ঘদিন এখানে বাস করে যান তার প্রমাণ পাওয়া যায় বৌদ্ধ শাস্ত্রে। সে যুগে অজন্তার কী নাম ছিল আজ আর তা জানবার উপায় নেই। 7ম শতাব্দীর চৈনিক পরিব্রাজক হিউইন শাং অজন্তায় পদার্পণ করেননি, তবে বৌদ্ধ ভিক্ষুদের কাছ থেকে শুনে তিনি এর উল্লেখ করেছেন তার ভ্রমণ বৃত্তান্তে। 9ম বা 10ম শতাব্দীতে অজন্তা সম্পূর্ণরূপে পরিত্যক্ত হয়েছিল বলে অনুমান করা হয়, কিন্তু কেন তা আজও জানা যায়নি। ব্রাহ্মণ্য ধর্মের ধ্বজাধারীরা অথবা মুসলমানরা এসে এই নির্জন গুহাবাসী বৌদ্ধ শ্রমণদের যে আক্রমণ করেনি তাও অনুমান করা শক্ত নয়। মূর্তিগুলির নাক ভাঙা নয়, প্রাচীর চিত্রগুলি অক্ষত অবস্থায় আছে, অগ্নিকাণ্ড ও লুঠত্যাচেরও কোনো চিহ্ন পাওয়া যায় না। যদি মনে করি কোনো রাষ্ট্রনৈতিক কারণে অথবা কোনো ব্যাপক মহামারীর ভয়ে বৌদ্ধ ভিক্ষুর দল কোনো নিরাপদ আশ্রয়ে পালিয়ে গিয়েছিলেন আর ফিরে আসার সুযোগ পাননি, তাহলে প্রশ্ন থাকে সেক্ষেত্রে গুহা মন্দিরগুলি তারা আলগা পাথর দিয়ে বন্ধ করে গেলেন না কেন? বন্যজন্তু এবং পাখির অত্যাচার থেকে গুহা চিত্রগুলোকে রক্ষা করবার এই সহজ ব্যবস্থাটুকু নিশ্চয়ই তারা সেক্ষেত্রে করে যেতেন, তা তারা করে যাননি। প্রায় 1000 বছর পরে হঠাৎ যেদিন অজন্তা পুনরাবিষ্কৃত হল সেদিন গুহামুখগুলি খোলাই পাওয়া গিয়েছিল, অর্থাৎ বৌদ্ধ শ্রমণদের ব্যবহৃত কোনো বস্তু পাওয়া গেছে বলে শুনিনি। ভিক্ষাপাত্র, জপের মালা, যষ্টি, বাসনপত্র, ওই কিছু তো ছিল না গুহা মন্দিরে। কেন? একের পর এক গুহা মন্দিরগুলি দেখতে থাকি এবার। অজন্তার প্রথম বিহারটি 600 থেকে 642 খ্রিস্টাব্দের ভিতর নির্মিত। প্রথম বলেছি বলে এটাকে আদিমতম মনে করবেন না, অবস্থান অনুসারে এটা প্রথমে দেখা হয় বলেই এর নাম প্রথম গুহা মন্দির।
এটি চালুক্য রাজাদের আমলে তৈরি, মহাযান বুদ্ধযুগে। গুহার সম্মুখে একটি গাড়ি বারান্দা বা পোর্চ ছিল, এখন আর তার চিহ্ন মাত্র নেই। প্রথমেই এক সারি স্তম্ভ, ছটি পূর্ণকায় স্তম্ভ আর দুটি অর্ধকায়, অর্থাৎ প্রাচীর কাটতে অর্ধগ্রথিত পিলাস্টার। স্তম্ভমূল চতুষ্কোণ, উপরাংশ আটকোনা। প্রবেশপথে দুদিকে অর্থাৎ মাঝের স্তম্ভ দুটিতে অলঙ্করণ অন্য ছটি স্তম্ভের চেয়ে বেশি, যেন শিল্পী আগন্তুক তীর্থযাত্রীর দৃষ্টি প্রবেশপথের দিকে কেন্দ্রীভূত করবার জন্যই এভাবে অলঙ্করণ করেছেন। অলিন্দ পার হয়ে প্রধান প্রবেশদ্বার দিয়ে এবার গুহায় প্রবেশ করা গেল। ভিতরটা বেশ আলো আধারি, কিন্তু এই গুহাতে বৈদ্যুতিক আলোর ব্যবস্থা আছে। টিকিট দেখালেই ভারপ্রাপ্ত কর্মচারী একটি জোরালো বাতি নিয়ে ঘুরে ঘুরে প্রাচীর চিত্রগুলি আপনাকে দেখিয়ে দেবেন। প্লাগ পয়েন্ট থেকে দীর্ঘ ফ্লেক্সিবল তার দিয়ে বাল্বটি যুক্ত, ফলে বাতির উৎস ক্রমাগত সঞ্চরণশীল। অর্থাৎ প্রাচীর চিত্রগুলির অবস্থান সম্বন্ধে যদি আপনার পূর্ব অভিজ্ঞান না থাকে, জাতক বর্ণিত কাহিনীগুলি যদি আপনার আগে থেকে না শোনা থাকে, তাহলে এই অল্প সময়ে চিত্রকাহিনীগুলি শনাক্ত করা দুষ্কর এবং তার পূর্ণ রসাস্বাদন অসম্ভব। আর কি দুঃখের কথা, যে কয়দিন আমি সেখানে ছিলাম দেখেছি অসংখ্য যাত্রী আসছেন আর চলে যাচ্ছেন, এই বিশ্ববন্দিত চিত্রশিল্পের পূর্ণ রস তারা পাচ্ছেন না, অর্থাৎ তারা কি হারাচ্ছেন তারা নিজেরাও জানেন না। চিত্রকাহিনীগুলি অধিকাংশ জাতকের গল্প, গৌতম বুদ্ধ পূর্বপূর্ব জন্মে যেসব লীলা করেছেন সেই জাতিশ্বর মহাপুরুষ কথিত সেই সব কাহিনী জাতকের গল্প নামে পরিচিত। সর্বসমেত 500 উপর জাতকের গল্প আছে। এক এক রূপ নিয়ে বুদ্ধদেব ধরাধামে অবতীর্ণ হয়েছেন, তারা পূর্ণবুদ্ধ নন, তারা বোধিসত্ত্ব। বুদ্ধত্ব লাভের পথে বিভিন্ন জন্মচক্রের মধ্যে দিয়ে তারা চলেছেন এই মর্তভূমি নানান লীলা করে মহাপরিনির্বাণের পথে। জাতক বর্ণিত চিত্রকাহিনীটি বর্ণনা করবার সময় প্রথমে আমাদের মূল কাহিনীটি জানতে হবে, তারপর তার চিত্রনাট্য রূপ এবং সব শেষে তার সমালোচনা বা রস উপলব্ধির প্রয়াস। প্রথমেই নজরে পড়ল সংঘপাল জাতকের কাহিনী। বারাণসী মহারাজের পুত্ররূপে জন্ম হল বোধিসত্ত্বের। তিনি উপযুক্ত হলে তাকে সিংহাসনে বসিয়ে কাশীরাজ বানপ্রস্থ নিলেন। একটি নির্জন হ্রদের তীরে কুটির নির্মাণ করে তিনি সন্ন্যাস জীবনযাপন করতে থাকেন। সেই হ্রদে বাস করতেন নাগরাজ সংঘপাল। তিনি প্রত্যহ ওই সন্ন্যাসীর কাছে ধর্মকথা শুনতে আসেন। একদিন পিতাকে দেখতে এসে বোধিসত্ত্ব দেখতে পেলেন নাগরাজ সংঘপালকে। তার মনে নাগরাজ হওয়ার বাসনা জাগে, ফলে পরজন্মে বোধিসত্ত্ব সত্যই নাগরাজ রূপে জন্মগ্রহণ করেন। কিন্তু নাগলোকের বিলাস বৈভব, নাগরাজ প্রাসাদের ঐশ্বর্য কিছুই তার ভালো লাগল না। বোধিসত্ত্ব বুঝতে পারলেন, দূর থেকে মনে হয়েছিল বুঝি নাগলোকেই আছে অপার শান্তি, বিমল আনন্দ, কিন্তু তা ভ্রান্তিজনক। ভোগে সুখ নেই, ত্যাগেই সুখ। রাজার মনে প্রশান্তি নেই, আছে সর্বত্যাগী সন্ন্যাসীর মনে। বোধিসত্ত্ব স্থির করলেন জগতের হিতার্থে তিনি আত্ম উৎসর্গ করবেন। নাগলোক ত্যাগ করে তিনি গ্রামের পথে একটি বল্মিকের উপর বিশ্রাম নিতে থাকেন। মনে মনে বলেন, আমার এই দেহের চামড়া দিয়ে যদি কোনো চর্ম ব্যবসায়ী লাভবান হয় তো হোক। কয়েকজন শিকারী সেই পথ দিয়ে যাবার সময় নাগরাজকে দেখতে পায় এবং তারা এই মহানাককে বন্দী করে। নাকে দড়ি দিয়ে তাকে টানতে টানতে নিয়ে যায় রাজপথ দিয়ে, নানাভাবে উৎপীড়ন করে। অহিংসার মন্ত্রে দীক্ষিত বোধিসত্ত্ব কোনো প্রতিবাদ করেন না। অবশেষে আলারা নামে একজন সমৃদ্ধিশালী ভূস্বামী স্বর্ণমূল্যে বোধিসত্ত্বকে উদ্ধার করেন। মুক্তিলাভ করে বোধিসত্ত্ব আলারাকে নাগরাজ্যে নিয়ে যান এবং মহাসমাদরে তাকে রাজপ্রাসাদে রাজ অতিথি করে রাখেন। বৎসরাধিককাল আলারা নাগরাজ্যে বাস করেন এবং প্রত্যহ সন্ধ্যায় বোধিসত্ত্বের কাছে ধর্মের কথা শোনেন। ক্রমে আলারার অন্তরেও জাগে তিতিক্ষা। তিনিও বুঝতে পারেন ভোগ ঐশ্বর্যের মধ্যে শান্তি নেই, অগ্নিকে ঘৃতাহুতি দান করে নির্বাপিত করা যায় না। শেষ পর্যন্ত আলারাও সন্ন্যাস গ্রহণ করেন বোধিসত্ত্বের কাছে। কাহিনীটি দীর্ঘ, অত্যন্ত সুসংবদ্ধভাবে স্বল্প পরিসরে শিল্পী এর চিত্রকাহিনী উপস্থাপিত করেছেন। নাগরাজ সংঘপাল মনুষ্যদেহ ধারণ করে হ্রদের তীরে প্রাক্তন কাশীরাজের কাছে ধর্মপদ শুনছেন। নাগরাজের মুখে একটি প্রশান্ত জ্যোতি, সন্ন্যাসীকে ঘিরে বসে আছেন কয়েকজন মুমুক্ষু,
যুবক যুবতী, বৃদ্ধ বৃদ্ধা, এমনকি বনের পশু পাখিরাও। তার ভিতর দেখা যাচ্ছে একটি মেয়ে বসে আছে সন্ন্যাসীর পদমূলে চিত্রদর্শকের দিকে সম্পূর্ণ পিছু ফিরে। এই ছবিটি প্রথম গুহা মন্দিরের 5 নম্বর ছবি। নিচের প্যানেলে দেখা যাচ্ছে নাগরাজের নাকে দড়ি দিয়ে কয়েকজন শিকারী তাকে পথ টানতে টানতে নিয়ে যাচ্ছে। শিকারীদের দৈহিক ক্ষমতার তুলনায় নাগরাজকে এত বিশাল করে আঁকা হয়েছে যে সহজেই বোঝা যায় নাগরাজের স্বেচ্ছায় ও অত্যাচার সহ্য করেছেন। তা না হলে ওই কজন মানুষের পক্ষে ওই প্রকাণ্ড নাগরাজকে টেনে নিয়ে যাওয়া সম্ভবপর নয়। এই ছবিগুলো অবশ্য বেশিরভাগই নষ্ট হয়ে গেছে। সঙ্গোপাল জাতকের পরে একটি দীর্ঘ কাহিনী আছে মহাজনক জাতক। মিথিলার মহামন্ত্রী চেদি রাজকুমারের কর্ণমূলে নিবেদন করেন, আপনি উত্তেজিত হবেন না কুমার, আপনি বিদ্বান পণ্ডিত সর্ববিদ্যা পারঙ্গম, এক উদ্ভিন্ন যৌবনা চপলা নারীর প্রশ্নের উত্তর দেওয়া আপনার পক্ষে অসম্ভব হবে না নিশ্চয়ই। আত্মবিশ্বাসে চেদি রাজকুমার বলেন, আপনিও অহেতুক চঞ্চল হবেন না মহামন্ত্রী, আপনি যান রাজন্তপুর থেকে ডেকে নিয়ে আসুন আপনাদের রাজকন্যাকে। আহ্বানে প্রয়োজন হয় না, লুতাতন্তু সদৃশ্য উষির জালিকার অবরোধ ছড়িয়ে মণিদীপ্ত কণ্ঠে পদার্পণ করেন মিথিলার রাজনন্দিনী বিশ্ববন্দিতা শিবলী। নিমেষহীন দৃষ্টিতে সেই নারী মূর্তির দিকে তাকিয়ে মুগ্ধ চেদিকুমার নির্বাক হয়ে যান, ভুলে যান পিতৃহীন এই বিদুষী কন্যাটি ঘোষণা করেছেন তর্কযুদ্ধে যে তাকে পরাস্ত করতে পারবে তারই কণ্ঠে বরমাল্য দেবে সে। ভুলে যান পাণিপ্রার্থী কত রাজপুত্র, কত পণ্ডিত, কাশী তক্ষশিলার কত সেরা ছাত্রীর দল এখানে এসে অপমানিত হয়ে ফিরে গেছে। মুগ্ধ বিস্ময়ে তিনি দেখতে থাকেন সুরসুন্দরী নিন্দিত সুতনুকা শিবলীর রূপ। বুঝতে পারেন দেশ বিদেশে কেন শোনা যায় সমস্ত জম্বুদ্বীপে আজ সর্বশ্রেষ্ঠা সুন্দরী হচ্ছেন গতায়ু মিথিলা ধূপতির আত্মজা। শুধু রূপ নয়, গুণেও তিনি দেববাঞ্ছিতা। যার কণ্ঠদেশে এই বড় বর্ণিনী নারী বড়মাল্য দেবে সেই হবে মিথিলার অধিপতি। তাই বারবার লুব্ধ ভ্রমরের দল ছুটে আসে মিথিলায়। ওই রূপবর্ণী শিকার পদপ্রান্তে পরাজয়ে স্বাক্ষর রেখে ফিরে যায় আবার দগ্ধপক্ষ পতঙ্গের দল। শিবলী বলে, আর্য দূতমুখে শুনেছি আপনি নাকি আমার প্রশ্নের উত্তরদানে প্রয়াসী। কণ্ঠস্বর তো নয়, যেন বিনার ঝঙ্কার। চেদি কুমার বলেন, বলো বলো তোমার প্রশ্ন সুন্দরী, দেখি চেষ্টা করে। একে একে শিবলী পেশ করতে থাকে তার কঠিন প্রশ্নগুলি। সমস্ত শিক্ষা সমস্ত বিদ্যা একত্র করেও চেদি কুমার তার সমাধান খুঁজে পান না। মনে হয় বৃথায় তক্ষশিলায় এতদিন পড়াশুনো করেছেন, বিদ্যাভ্যাস করেছেন। কলকণ্ঠে হেসে ওঠে শিবলী, বলে পথশ্রমী সার হলো আর্যপুত্রের। চেদি কুমার মাথাটা আর তুলতে পারেন না। কিন্তু এভাবে তো রাজ্য চলে না, মিথিলার সিংহাসন শূন্য, অনতিবিলম্বে সেই সিংহাসন পূর্ণ করতে হবে। মহামন্ত্রী বলেন, রাজকুমারী আমি স্থির নিশ্চয় বুঝেছি তোমার প্রশ্ন সমাধানের অতীত, আমি বরং স্বয়ংবর সভার আয়োজন করি, তুমি নিজ অভিরুচি অনুসারে যাকে ইচ্ছা বরমাল্য দান করো। শিবলী হেসে বলে, তাতে হয় না মহামন্ত্রী, আমার প্রতিজ্ঞায় আমি অটল, আমার প্রশ্নজালিকাকে ভেদ না করে কেউ আমার অঙ্গ স্পর্শ করতে পারবে না। মহামন্ত্রী ডেকে আনেন গ্রহাচার্যকে, বলেন রাজনন্দিনীর করকষ্ঠে বিচার করে আপনি বলুন তো এর বিবাহ হবে কিনা, এবং এর ক্রোড়ে জন্ম নেবে কিনা মিথিলার ভবিষ্যৎ নৃপতি। শিবলী সকৌতুকে প্রসারিত করে দেয় পদ্মকোরক তুল্যতার বাম হস্ত। গ্রহাচার্য সে রেখা বিচার করে বলেন, রাজকুমারীর বিবাহ আসন্ন, কিন্তু মিথিলার রাজবংশকে ইনি নিরবিচ্ছিন্ন ধারায় প্রবাহিত করে যেতে পারবেন না। কলকণ্ঠে এসে ওঠে শিবলী, বলে কেন গ্রহাচার্য, আমি কি শেষ পর্যন্ত কোনো নপুংসকের কণ্ঠে বরমাল্য দিয়ে বসব। তরুণীর প্রকল্পতায় গ্রহাচার্য ক্ষণিকের জন্য যেন আত্মবিস্মৃত হয়ে পড়েন। কঠিন কণ্ঠে বলেন, রাজকুমারী তুমি যাকে বিবাহ করবে তিনি পুরুষ শ্রেষ্ঠ, তিনি জনক হবার উপযুক্ত, তিনি মহাজনক, কিন্তু তুমিই তাকে তৃপ্ত করতে পারবে না রাজকুমারী। শিহরে ওঠেন মহামন্ত্রী, কিন্তু প্রগল্ভ রাজকুমারী হেসে বলে, আবার প্রশ্ন করছি কেন গ্রহাচার্য,
এই অধম রমণী রূপের মোহে শুনতে পাই আজ সমস্ত জম্বুদ্বীপ উৎভ্রান্ত। যারা আমাকে প্রত্যক্ষ করেনি তারাও আমার রূপ বর্ণনা শুনে প্রেমোন্মাদ। আর যে হতভাগ্যকে আমি আমার এই দুই মৃণাল পূজোদয়ে বন্দি করবার সামাজিক অধিকার পাব, সে তৃপ্ত হবে না আমাকে পেয়ে। কেন কেন গ্রহাচার্য? গ্রহাচার্য বলেন, কেন জানতে চাও তুমি রাজপুত্রী? শোনো, তার কারণ শোনো, এ হবে তোমার অহমিকা দণ্ডভোগ। রূপের অভিমানে, সৌন্দর্যের অহংকারে তুমি এ যাবৎকাল যত পানি প্রার্থীর বুকে শেল এনেছ তা দিয়ে দীর্ঘশ্বাসের অভিশাপ লাগবে না ভেবেছ তোমার জীবনে? মহামন্ত্রী দুই বাহু প্রসারিত করে বলে ওঠেন, ক্ষান্ত হন, ক্ষান্ত হন গ্রহাচার্য। শিবলি কিন্তু অনমিতা কৌতুক ছলে প্রগল্ভ নারী হেসে হেসে বলে, আপনি অহিতক দুশ্চিন্তা করবেন না মহামন্ত্রী। জগদীশ্বর যদি ওই বৃদ্ধ গ্রহাচার্যের কোটরগত চক্ষুতে দিয়ে থাকেন অপরের ভবিষ্যৎ দেখবার উপযুক্ত দৃষ্টি, তাহলে এ রাজকন্যার নয়ন কোণেও তিনি দিয়ে রেখেছেন নিজের ভবিষ্যৎ নিয়ন্ত্রণের উপযুক্ত বিলল কটাক্ষ। গ্রহাচার্য সে ব্যঙ্গ বিদ্রুপে কর্ণপাত না করে বলেন, মহামন্ত্রী, আপনি রাজহস্তিকে সুসজ্জিত করে রাজপথে মুক্ত করে দিন। মানুষে পারেনি, কিন্তু সে পারবে, রাজহস্তি নির্বাচন করে দেবে এ রাজ্যের অধীশ্বরকে। রাজপুত্রী তখন হেসে বলে, আর আমার প্রশ্নের উত্তর? প্রশ্নের উত্তরের কি হবে গ্রহাচার্য? মনে আছে রাজরন্দিনী, তোমার শর্ত পূরণ না করে বিবাহ করতে বাধ্য করব না আমরা। কাহিনীর দ্বিতীয় দৃশ্য, মিথিলার জনাকীর্ণ এক রাজপথ। পথপ্রান্তে ধূলিশয্যায় শুয়ে আছেন একজন শালপ্রাংশ মহাভূত যুবা পুরুষ, কিন্তু তার বসন ছিন্ন, ধূলিমলিন। তিনি ঋতসর্বস্ব এক সামান্য বণিক, শুয়ে শুয়ে ভাবছেন নিজ দুর্ভাগ্যের কথা। এ দুনিয়ায় আজ আর তার আপন বলতে কিছু নেই। এক আছেন জননী সুদূর চম্পানগরে। জননীকে সেই পর্ণকুটিরে রেখে অর্ণপুতে বাণিজ্য সম্ভার সাজিয়ে সমুদ্রযাত্রা করেছিলেন দীর্ঘদিন পূর্বে। দুরন্ত সমুদ্র ছটিকায় তারপর ঋতসর্বস্ব হয়েছেন, আজ তিনি পথের ভিখারি মাত্র। অথচ মায়ের কাছে শুনেছেন তিনি নাকি এক রাজার কুমার, তার পিতৃব্য অন্যায়ভাবে অগ্রজের সিংহাসন অধিকার করেন, হত্যা করেন তার পিতাকে। রাষ্ট্রবিলপে দুর্যোগ রাতে তার গর্ভবতী জননী একাকিনী ছদ্মবেশে পলায়ন করেছিলেন রাজপুরী থেকে, গভীর অরণ্যে শেষে জন্ম দিয়েছিলেন তাকে। পিতৃব্য সমস্ত রাজ্য তন্নতন্ন করে অন্বেষণ করেছেন সেই পলাতকা নারীর সন্ধানে, কিন্তু খুঁজে পাননি তাকে। দুর্ভাগিনী নারী এক পর্ণকুটিরে সুগোপনে তাকে মানুষ করে তুললেন দিন দরিদ্রের মতো, গোপন রেখেছেন তার পরিচয়। তার জননী দৃঢ় বিশ্বাস ছিল তার পুত্র একদিন পুনরুদ্ধার করবে পিতৃরাজ্য। হায়, মায়ের সে স্বপ্ন সফল করতে পারেননি তিনি, হয়েছিলেন বণিক, আর আজ ভাগ্য বিপর্যয়ে দিন ভিখারি। সহসা বণিকের কানে যায় কিসের কোলাহল। উঠে বসেন তিনি, দেখেন এক শোভাযাত্রা আসছে রাজপথ দিয়ে, তার পুরো ভাগে মণিমাণিক্যে সুশোভিত এক রাজহস্তি, তার পৃষ্ঠে সুসজ্জিত এক সিংহাসন, উপরে রাজচ্ছত্র, কিন্তু সিংহাসন শূন্য। কৌতূহলী বণিক সভায় উপলব্ধি করেন রাজহস্তি তীর বেগে ছুটে আসছে তাকে লক্ষ্য করেই। মদমত্ত হস্তির পদতলে পিষ্ট হবার আশঙ্কায় বণিক গাত্রোত্থান করতে যান, কিন্তু তৎপূর্বেই সেই রাজহস্তি তাকে শুণ্ডে আলিঙ্গনবদ্ধ করে তুলে নেয় নিজ পৃষ্ঠে, অতি যত্নে তাকে বসিয়ে দেয় সেই শূন্য সিংহাসনে। অমনি চতুর্দিকে বেজে ওঠে কাড়া নাকাড়া মঙ্গল শঙ্খ। স্তম্ভিত বণিকের সম্মুখে শ্রদ্ধানম্র প্রণতি জানিয়ে মিথিলার মহামন্ত্রী বলেন, ভদ্র, আপনার পরিচয় আমরা জানি না, কিন্তু আপনি আজ মিথিলা রাজ্যে নির্বাচিত মহান অধিপতি। বণিক বিস্মিত হয়ে বলেন, সে কি, কেন, কোন অধিকারে? মন্ত্রী বললেন, মিথিলার অধীশ্বর পোপজনক দীর্ঘদিন গতায়ু, তার একমাত্র আত্মজার জন্য উপযুক্ত সুপাত্রের সন্ধানে ব্যর্থ হয়ে অবশেষে আমরা এই রাজহস্তিকে সে কার্যে নিয়োগ করেছিলাম। রাজহস্তি আপনাকেই নির্বাচন করেছে আর্য। মণিক বলেন, এমন অদ্ভুত নির্বাচনের কথা তো কখনো শুনিনি। মহামন্ত্রী বলেন, আপনার নাম এবং পরিচয়?
মনিক বলেন, পিতৃপরিচয় জানি না, বিশেষ কারণে জননী তা গোপন রেখেছেন, তবে আমি ক্ষত্রিয়, নাম মহাজনক। মন্ত্রী বুঝতে পারেন রাজহস্তী নির্বাচনে ভুল করেনি। গ্রহাচার্য বলেছিলেন বটে, শিবলী সীমন্তে যিনি সিন্দুর বিন্দু অঙ্কিত করে দেবেন তিনি জনক হবার উপযুক্ত, তিনি মহাজনক। কিন্তু পাতছাত্র স্বয়ং শিবলী বলে, অজ্ঞাতকুলে শুলে আপত্তি নেই আমার, কিন্তু আমার প্রশ্নের সমাধান? মহাজনক এগিয়ে এসে বলেন, কি তোমার প্রশ্ন সুচিস্মিতে? শিবলী এতক্ষণে আগন্তুকের দিকে ফিরে তাকায়, এবার স্তম্ভিত হয়ে যেতে হয় তাকে। প্রভাত সূর্যের মতো দীপ্তিমান এই শালপ্রাংশ মহাবুজ কে? ইনি কি ছদ্মবেশে কন্দর্প, অথবা স্বর্গের সিংহাসন শূন্য করে নেমে এসেছেন স্বয়ং সচিপতি শত্রু? রাজকন্যা উপলব্ধি করে ইনি তার বাঞ্ছিত বল্লভ। এরই প্রতীক্ষায় এতদিন সে ক্রমাগত প্রত্যাখ্যান করেছে আসমুদ্র হিমাচলের অযুত পানি প্রার্থীকে। কিন্তু যদি ইনি তার প্রশ্নের উত্তরদানে অশক্ত হন? যে কঠিন প্রশ্নবাণগুলিকে রাজকন্যা এতদিন তার কৌমার্য রক্ষার দুশ্চিন্ত বর্ম বলে মনে করত, সেগুলিকেই আজ প্রিয়মিলন অন্তরায় লৌহ শৃঙ্খল বলে মনে হলো তার। মহাজনক বলেন, প্রশ্ন পেশ করতে অহেতুক বিলম্ব করছো কেন সুচরিতে? ব্রিয়াবনতা শিবলী সংবিত ফিরে পায়, লাজনম্র কম্প্রকণ্ঠে একে একে পেশ করে তার কুট প্রশ্নগুলি। কিন্তু মহাজনক হলেন বস্তুত স্বয়ং বোধিসত্ত্ব, জ্ঞানীর আকর তিনি, বুদ্ধদেবের অংশে জন্ম তার। হেসে বলেন, কি আশ্চর্য রাজকুমারী, তুমি এতদূর বিদ্যাপাশ করেও এই সহজ সরল প্রশ্নগুলির সমাধান জানো না? স্তম্ভিত শিবলী শোনে, ক্ষুরধার যুক্তির অশনি আঘাতে চূর্ণ বিচূর্ণ হয়ে যায় তার কঠিন প্রশ্নগুলি। ধীর পায়ে এগিয়ে আসে লজ্জাবনতা কুমারী, পুড়িয়ে দেয় অজ্ঞাতকুলশীল মহাজনকের কণ্ঠে নিজ কণ্ঠের মণিদীপ্ত শতনরী। বেজে উঠে মঙ্গলশঙ্খ, নহবতে বাজতে থাকে মিলন সঙ্গীতের তান। মহাজনক বলেন, বিবাহে আমার আপত্তি নেই সুচরিতে, কিন্তু তৎপূর্বে চম্পানগরে পল্লঙ্কিকা পাঠাও, আমার জননীকে নিয়ে এসো এখানে। গৃহাচার্য আপত্তি জানিয়ে বলেন, তা যে হবার নয় মহারাজ, চম্পানগর সমুদ্র পারে, দীর্ঘদিনের পথ, অথচ গণনায় দেখছি আজ রাত্রি প্রভাতের মধ্যে যদি রাজপুত্রীর বিবাহ না হয় তাহলে তার আর বিবাহযোগ নেই। মহাজনক আর কি করেন, ভাগ্যের হাতে নিজেকে সমর্পণ করে দেন। বুঝতে পারেন জননী এ সংবাদে খুশিই হবে নিশ্চয়ই, পুত্রকে সিংহাসনে অধিষ্ঠিত দেখবার স্বপ্ন তিনি দেখে আসছেন আজ দীর্ঘ পঞ্চবিংশতি বর্ষকাল। এইবার তাকে জেনে নিতে হবে তার পিতৃ পরিচয়। এখন আর তিনি অরক্ষিতা পর্ণকুটির বাসিনী পলাতকার অসহায় পুত্র নন যে তার পরিচয় প্রকাশিত হয়ে পড়লে তোঘাতক তার ক্ষতি করবে। এবার মিথিলা সৈন্যবাহিনী নিয়ে তিনি পিতৃব্যের বিরুদ্ধে যুদ্ধযাত্রা করবেন, পুনরুদ্ধার করবেন হৃত পিতৃরাজ্য। মহা আড়ম্বরে উদযাপিত হয়ে গেল বিবাহ উৎসব। মহাজনক স্বর্ণমণ্ডিত শিবিকা পাঠিয়ে দিলেন চম্পানগরে জননীকে সসম্মানে মিথিলায় আনয়নের উদ্দেশ্যে। পল্লঙ্কিকা এসে উপনীত হল রাজপ্রাসাদের অন্তঃপুরে, মহাজনক সস্ত্রীক এসে প্রমাণ করলেন জননীকে। কিন্তু এ কি, রাজমাতা তো আনন্দের আতিশয্যে জড়িয়ে ধরলেন না ওদের, তার দৃষ্টি বিধ্বস্ত কুলায় ঝটিকা তাড়িত বিহগীর মতো বিহব্বল, তার সমস্ত মুখাবয়বে যেন এক বিন্দু রক্ত নেই। জননীকে দুই শালপ্রাংশু ভুজোদ্বয় বেষ্টন করে মহাজনক বলেন, তুমি কি অসুস্থা, পথশ্রমে কি তোমার এই দশা? সে কথায় প্রত্যুত্তর না করে জননীর প্রতি প্রশ্ন করেন, বিবাহ কার্য কি সম্পূর্ণ হয়ে গেছে? হ্যাঁ মা। মা, তুমি কি সুখী হওনি আমার রাজ্য লাভে? ওই অনিন্দকান্তি রমণী রত্নকে পুত্রবধূ হিসেবে লাভ করে তুমি কি তৃপ্ত নও মা? জননী কোনো প্রত্যুত্তর করেন না, নীরবে প্রবেশ করেন অন্তঃপুরে, তার নির্দিষ্ট কক্ষে। মহাজনক আহত হন জননীর এই নিরুত্তাপ উদাসীনতায়, ততোধিক মর্মাহত হল শিবলী এ উপেক্ষায়। নবাগতা রাজমাতার সেবা যত্নের কোনো ত্রুটি হল না রাজ অন্তঃপুরে, কিন্তু বৃদ্ধা জল স্পর্শমাত্র করলেন না। কিঙ্কুরের মুখে সংবাদ পেয়ে ছুটে এলো শিবলী, বলে, মা,
আপনি নাকি সমস্ত দিন উপবাসই আছেন আজ? জ্বলন্ত আগ্নেয়গিরির মতন ফেটে পড়েন রাজমাতা, ধিক্কার দিয়ে ওঠেন, দূর হয়ে যা, দূর হয়ে যা রাক্ষসী এখান থেকে। স্তম্ভিত শিবলী শ্বশ্রুমাতার এই সম্বোধনে দিশেহারা হয়ে পড়ে, বুঝতে পারে মহাজনক জননী বিকৃত মস্তিষ্কা। সেদিন গভীর রাত্রে গ্রহাচার্যের ডাক পড়ল রাজমাতার নিভৃত কক্ষে। বৃদ্ধ আচার্য দীর্ঘকাল এ রাজপরিবারের শুভাকাঙ্ক্ষী, যুগে যুগে তাকে আসতে হয়েছে এভাবে রাজন্তপুরে, গণনা করে বলতে হয়েছে পুরকামিনীদের ললাট লিখন। তাই রাজমাতার আহ্বান মাত্র আজও তিনি এসে দাঁড়ালেন তার রুদ্ধদ্বার নিভৃত কক্ষে। অনবগুণ্ঠিতায় রাজমাতা মণিদীপ তুলে ধরে বলেন, আমাকে চিনতে পারেন মিথিলা রাজ্যের একান্ত সখা মহাগ্রহাচার্য? এই অদ্ভুত আচরণে বিস্মিত হন আচার্য। রাজমাতায় বিকৃত মস্তিষ্কের কথা ইতিমধ্যে কর্ণগোচর হয়েছে তার। ভয়ে ভয়ে বলেন, পারিব কি রাজমাতা, আপনি চম্পানগর থেকে সদ্য আগতা মহারাজ্য মহাজনকের জননী। রাজমাতা হাসেন, বলেন, আপনি কি শুধু ভবিষ্যতই দেখতে পান আচার্য, অতীতকে কি দেখতে পান না একেবারেই? এবার চমকে ওঠেন বৃদ্ধ, ম্লান রত্নদ্বীপের মৃদু আলোয় বলিরেখাঙ্কিত ওই প্রৌঢ়ার মুখের উপর ফুটে উঠতে দেখেন দীর্ঘ পঞ্চবিংশতি বর্ষ পূর্বেকার আর একটি পুরো সুন্দরীর মুখ। তাকে যেন এখানে এই ঘরেই দেখেছিলেন একদিন। স্তম্ভিত গ্রহাচার্য বলেন, আপনি কি? সহসা বৃদ্ধ ব্রাহ্মণের পদপ্রান্তে ছিন্নলতার মতন লুটিয়ে পড়েন রাজমাতা, আর্তকণ্ঠে বলে ওঠেন, হ্যাঁ তাই মহাগ্রহাচার্য, আমি সেই অভাগিনী নারী, আপনার প্রিয় বন্ধুর পলাতকা স্ত্রী। ভূকম্প স্পন্দিত ভূধরের মতো একবার মাত্র কেঁপে উঠে স্থির হয়ে যান গ্রহাচার্য, বলেন, ভাগ্যের কি বিচিত্র খেলা, মিথিলাধিপতি অরিষ্ট জনকের নিরুদ্দিষ্ট পুত্র মহাজনক আজ তার পিতৃসিংহাসনে উপবিষ্ট, অথচ মহারাজের পলাতকা রাজমহিষী সে আনন্দের দিনে ভুল উঠিতা। কেন না, মহাজনক বিবাহ করেছে তার পিতৃহন্তা পোপজনকের কন্যাকে, আপন পিতৃব কন্যাকে। শাস্ত্রনয়নে রাজমাতা বলেন, আপনি আমাকে পথের নির্দেশ দিন আচার্য, এই অসামাজিক অসিদ্ধ বিবাহ কেমন করে মেনে নেব আমি? গ্রহাচার্য তাকে বাহুমূল ধরে তুলে বসান, বলেন, তুমি বৃথা মনস্তাপ করছো রাজমাতা, তুমি আমি কুশীলব মাত্র, যে বিচিত্র নাট্যকার অলক্ষ্যে বসে এই অপূর্ব নাটকটি রচনা করেছেন তিনি আমাদের নাগালের বাইরে। রাজমাতা, অপ্রতিবাদে তার নাটকে আমাদের অভিনয় করে যেতে হবে শুধু। রাজমাতা বলেন, কিন্তু আমার স্বামীর হত্যাকারী পোপ জনকের কন্যা তার পিতৃ ঋণ শোধ করবে না? করবে বই কি রাজমাতা, করবে। কেমন করে, মহাজনকের মতো স্বামী, মিথিলা রাজ্যের মহারানীর বিলাস ব্যসনের বিপুল আয়োজন, তার দণ্ডভোগ কেমন করে হবে? গ্রহাচার্য হেসে বলেন, হ্যাঁ রাজমাতা, বিলাস ব্যসনের মধ্যেই সে দণ্ডভোগ করে যাবে, এ বিলাস ব্যসন বিষ হয়ে উঠবে তার কাছে, তার কামনার ধন সে কিছুতেই পাবে না রাজমাতা, আর কি কামনা থাকতে পারে তার? রাজমাতা, আপনি বুঝতে পারছেন না, নারী জন্মের যা শ্রেষ্ঠ সম্পদ সন্তান, সে কি, কেন? কারণ আপনার পুত্র মহাজনক স্বয়ং বোধিসত্ত্ব, কোনো অনাচার তার পক্ষে সম্ভবপর নয়, নিজ ভগিনীর গর্ভে তার সন্তান হবে কেমন করে? রাজমাতা বলেন, ঠিক কথা, আমি পুত্রের দ্বিতীয়বার বিবাহ দেব। গ্রহাচার্য নিরুত্তর থাকেন। পরদিনই রাজমাতা ডেকে পাঠালেন পুত্রকে, বললেন, শিবলীকে ত্যাগ করতে হবে, আমি পুনরায় তোমার বিবাহ দেব। শিবলীর অপরাধ মা, সে কথা শোনার কোনো প্রয়োজন নেই তোমার, এ তোমার প্রতি আমার মাতৃ আজ্ঞা। মহাজনক এক মুহূর্ত নীরব থেকে বলেন, আমাকে মার্জনা করো মা, তোমার এ আদেশ আমি মানতে পারব না। স্তম্ভিত রাজমাতা বলেন, তোমার আজন্ম সহচর মায়ের চেয়ে আজ নববধূই বেশি মূল্যবান, এই তোমার শিক্ষা?
তুমি ভুল করছো মা, জননীর আদেশের চেয়ে এই দুনিয়ায় আমি কোনো কিছুকেই বেশি মূল্যবান মনে করি না। শুধুমাত্র একটি ব্যতিক্রম আছে তার। কি সেই ব্যতিক্রম? আমার ধর্ম মা, মাতৃ আজ্ঞায় আমি ধর্মকে বিসর্জন দিতে অক্ষম। নিরুপায় রাজমাতা আবার ডেকে পাঠালেন গ্রহাচার্যকে, বললেন, মহাজনক শিবলিকে ত্যাগ করতে রাজি নয় গ্রহাচার্য, কিন্তু এই অসামাজিক বিবাহ কেমন করে মেনে নেব আমি? তোমার প্রশ্নের উত্তর তো আমিও আগেই দিয়েছি রাজমাতা। মহাজনক স্বয়ং বোধিসত্ত্ব, সংসারে থাকবি না, কামিনী কাঞ্চনে তার কোনো মোহ নেই। নারী মাত্রকেই সে জননী জ্ঞানে, ভগিনী জ্ঞানে শ্রদ্ধা করবে, এমনকি শিবলীর গাত্র স্পর্শও সে করবে না কোনো দিন। সহসা দলিতা ভুজঙ্গির মতো ঋজুভঙ্গিতে উঠে দাঁড়ান রাজমাতা, বলেন, না আমি তা হতে দেব না, স্বামীর বংশ আমি নির্বংশ হতে দেব না, সন্ন্যাস নিতে দেব না পুত্রকে। এই অসামাজিক বিবাহের কথা শুধু আমিই জানি, সমাজ জানে না। পাপ যদি কারো হয় তবে হবে আমার, আমি তার প্রায়শ্চিত্ত করব, কিন্তু পুত্রকে সুখী করতেই হবে। গৃহাচার্য মৃদু হাসলেন শুধু। নিরুপায় হয়ে রাজমাতা ডেকে পাঠালেন পুত্রবধূকে, সভয়ে সুসজ্জিতা নববধূর বেশে শিবলী আবার এসে দাঁড়ায়। কিন্তু আশ্চর্য, এবার আর কোনো তিরস্কার শুনতে হলো না তাকে। পুত্রবধূর চিবুক স্পর্শ করে চুম্বন করেন রাজমাতা, স্নেহাদ্র কণ্ঠে বলেন, সব কথা তোমাকে বলতে পারবো না, শুধু এটুকু জেনে রাখো, আমার পুত্রের ললাট লিখন সে অকালে সন্ন্যাস নেবে। যেমন করে পারো সে ভাগ্যলিখন ব্যর্থ করতে হবে তোমাকে, এই তোমার ব্রত, এই তোমার ধর্ম। শিবলী শিউরে উঠেছিল সে কথা শুনে। তার মনে পড়ে যায় গ্রহাচার্যের অভিশাপের কথা, মনে পড়ে যায় গত ত্রিজামা যামিনীর ক্লান্তিকর অভিজ্ঞতার কথা। মহাজনক এখনও গাত্রস্পর্শ মাত্র করেননি এই ভুবন বাঞ্ছিতা রূপদর্পিতা নারীর। এরপর থেকে শুরু হয়ে যায় এক নতুন অধ্যায় ওই হতভাগ্য নারীর জীবনে। বিলাস ব্যাসন ঐশ্বর্যের আড়ম্বরে আয়োজনে ত্রুটি নেই, কিন্তু রাজা মহাজনক যেন শুভ্র রাজহংস, সংসারের জলবিন্দু মলিন করে না তার কুন্দ শুভ্র পালক। তিনি সর্বদাই কেমন যেন উদাসী, অন্যমনা, মণিদীপ্ত প্রমোদ ভবনের নিভৃতে বিকচ যৌবনা দেববাঞ্ছিতা শিবলী প্রণয় মধুর কুজনে মহারাজকে কাছে টানবার চেষ্টা করে। নৃত্যে গীতে হাসে লাস্যে চুম্বন রসে ওই অনাসক্ত স্থিতপ্রজ্ঞ মানুষটিকে বিহ্বল করে তুলতে চায়। কিন্তু হায়, বন্দভাগিনী সতই লক্ষ্য করে কোন অসতর্ক মুহূর্তে ওই তরুণ তাপসের মনের কোণে ঘনিয়ে ওঠে আশার সঘন জলস্তব। তার দৃষ্টি স্থির হয়ে দিগন্ত নিবদ্ধ দৃষ্টিতে, পার্থিব কোনো কিছুই আর তখন নজরে পড়ে না তার। শিবলী বলে, তুমি কি আমাকে পেয়ে সুখী হওনি রাজা? তোমার স্নেহের মন্দাকিনীতে অবগাহন করে আমি ধন্য হয়েছি শিবলী, মনে হয় আমার নিজের কোনো ভগিনী থাকলেও আমাকে এত স্নেহ করত না। সূর্যোদয়ে পূর্ণেন্দুর মতো ম্লান হয়ে যায় রাজকন্যা, মৃণাল ভুজের মতো দুই বাহুতে মহারাজকে বন্দী করে বলে, কিন্তু আমার দেহ মনের নিভৃতে প্রেমাস্পদের জন্য কি সম্পদ আমি লুকিয়ে রেখেছি, তাতে তুমি দেখতে চাইলে না কোনো দিন? মহাজনক বলেন, শুধু তোমার কেন শিবলী, এই জগতের মর্মমূলে কোন গোপন রহস্য লুকায়িত আছে তাই যে আমি দেখতে চাই। বিশ্বাস করো, এই উপকরণের দুর্গে আমার যেন শ্বাসরোধ হয়ে আসে, মনে হয় এ রাজ ঐশ্বর্যের অবরোধের মধ্যে আমার স্থান নয়, আমাকে সুদূর যেন হাতছানি দেয় শিবলী। শিবলী গোপনে অশ্রুবোচন করে, দৃঢ়তর করতে চায় তার প্রেমের নিগর। পরিচারিকাকে বলে, নব আবরণে আমাকে সাজিয়ে দাও কিঙ্করি, নিয়ে এসো নিয়ে এসো ইন্দ্রনীল মণিহার, পরিয়ে দাও মণিখচিত স্বর্ণমেখলা, অলুপ্ত রাগ রঞ্জিত আমার চরণে দাও কলহংস কণ্ঠ নিঃসন মধুর নূপুর। প্রসাদন দক্ষতার অনলস রূপসজ্জা কোনো ত্রুটি থাকে না। রানী সীমান্তে এঁকে দেয় বালার্ক বিন্দু, স্তবকিত মেঘভারের মতো অলক গুচ্ছে দেয় পুষ্পাভরণ, যৌবনের যুগ্ম জয়স্তম্ভের উপর রচনা করে কুঙ্কুম চন্দনের বিচিত্র আলিম্পন। মহারাজ দেখে মুগ্ধ হন, বলেন, আহা কি সুন্দর, কি সুন্দর তুমি শিবলী,
যেন স্বর্গের দেবী। শুনে মরমে মরে যায় পোপ জনক তনয়া, আত্মকণ্ঠে বলতে চায়, ওগো না না দেবী নয়, চেয়ে দেখো আমি মর্তি সামান্য মানবী, আমার প্রতি রোমকূপে কামনা শিহরণ, আমার প্রতি অঙ্গে সৃষ্টির অভিলাষ, আমার শোণিত সমুদ্রে আজ মিলন তৃষিত যৌবন জোয়ার, কিন্তু অনাগ্রাতা কুমারীর অধরষ্ট কিছুতেই উচ্চারণ করতে পারে না সেই নির্লজ্জ ভাষা, বুক ফাটে তবু তার মুখ ফোটে না। রাজনটিকে নির্দেশ দেয় নিত্য নবীন সাজিয়ে নিত্য নতুন নৃত্যভঙ্গিমায় মহারাজের চিত্ত বিনোদন করতে, কিন্তু রাজর্ষি মহাজনকের মৌন প্রশান্তি তাতে এক তিলও বিচলিত হয় না। দিন যায়, মাস যায়, ঋতুচক্র ঘুরে ঘুরে আসে, উর্বশী নিন্দিত রূপের পশরা সাজিয়ে শিবলী বৃথায় প্রহর গোনে। মহাজনকের স্নেহ করুণা লাভে সে বঞ্চিত নয়, কিন্তু সে যেন ভগিনীর প্রতি ভ্রাতায় প্রেম। এ লজ্জার কথা, এ পরাজয়ের কথা কাউকে বলতেও পারে না প্রাণ খুলে, নিকটতম সখীর কাছেও নয়। অন্তরঙ্গ বয়স্যার দল প্রশ্নমানে জর্জরিতা করে তোলে তাদের প্রিয় সহচরীকে। তারা জানতে চায় সদ্য বিবাহিতা যৌবনবতী প্রতি রজনীর বিচিত্র অভিজ্ঞতার কথা। সকৌতুকে ওরা কলকণ্ঠে প্রশ্ন করে, হাতে সংক্ষেপে বললে চলবি না রাজকুমারী, আরো বিস্তারিত করে বলো। সে প্রশ্নে অনাত্মিতা রাজনন্দিনী হৃৎপিণ্ড যেন নিষ্পেষিত হয়ে যায়। মন্দভাগিনী মিথ্যার কুহক রচনা করে, সকপল কল্পিত মিলনের বর্ণনা দেয়, যে মিলন আজও হয়নি, যার স্বপ্ন দেখে সে প্রতি রাত্রে মহারাজের পার্শ্বে একাকী রাত্রি যাপনে। কিন্তু তদপেক্ষা কঠিন সমস্যার সম্মুখীন হতে হয় ওকে, যখন নিষ্ফলা মিলন রাত্রির অবসানে দ্বার খুলে বেরিয়ে এসে দেখে অলিন্দের একান্তে অপেক্ষা করছেন মহাজনক জননী। পুত্রবধূকে বুকে টেনে নিয়ে যখন তিনি একান্ত আগ্রহে প্রশ্নবার নিক্ষেপ করতে থাকেন, আমার কাছে কিছু গোপন করো না মা, বলো সত্যি করে বলো, কবে দেখতে পাবো মিথিলা রাজ্যের উত্তরাধিকারীকে, কবে তুমি সফল করবে আমার স্বপ্ন? সে প্রশ্নের করলে জর্জরিতা হয়ে যায় যৌবন দীপ্তা শিবলীর কম্প্রতনু। মন্দভাগিনী অনুভব করে আর বিলম্ব করা অনুচিত, মধুমাসের এক পূর্ণিমা রাত্রে সে যেন প্রগল্ভা পার্বণিতার মতন উদ্দাম হয়ে ওঠে, প্রসাধন দক্ষার রূপসজ্জাকে নিক্ষেপ করে দূরে, খুলে ফেলে রক্তাম্বরা পট্টবস্ত্র, ময়ূর কণ্ঠী বর্ণা মেখলাবাস, অন্তর্বাসের চম্পক চিনাংশু, সদ্য স্নাতা নিরাবরণার বেশে সজ্জিত করে অনিন্দ সুন্দর বরতনু। মুনিস্তবকিত বেণীতে দেয় ইন্দ্রনীলের চন্দ্রকণা, কম্বুকণ্ঠে দুলিয়ে দেয় মৌক্তিক নির্ঝর শতনরী, অপবৃত গুরুনিতমে ঝুলিয়ে দেয় মাণিক্য খচিত স্বর্ণ মেখলা। মণিদ্বীপ জেলা প্রমোদ কক্ষে রত্ন সিংহাসনে যেখানে প্রতীক্ষা করছিলেন মহাজন, ধীর পদে সেখানে এসে দাঁড়ায়। অপাবৃদ্ধ দুটি মুগ্ধ নয়ন তুলে মহারাজে দেখতে থাকেন এই অপরূপা নারী মূর্তিটিকে, নিরাবরণার শকুণ্ঠ লাজনম্র ভঙ্গি। শিবলী বসে পড়ে তার পাশে, লুটিয়ে পড়তে চায় আশ্লেষ শয়নে, কিন্তু দেখে উদাসী আনমনা হয়ে গেছেন মহারাজ। আর্তকণ্ঠের রত্যাত্তরা শিবলী বলে, আজ আমাকে দেখে তোমার মনে কোনো বাসনা কোনো কামনা জাগছে না মহারাজ? দূর দিগন্তে নিবদ্ধ দৃষ্টি রাজর্ষি বলেন, জাগছে শিবলী জাগছে, ইচ্ছা করছে আমার মন্দিরের দেবীপীঠে বসিয়ে তোমাকে আজ পূজা করি। যেন এক আর্ত হাহাকারে ভেঙে পড়ে শিবলী, এতক্ষণে মনে হয় সে রতি মন্দির দর্শন ভিলাসী তীর্থযাত্রিনীর মতো নিরাবরণা নয়, সে প্রগল্ভা নির্লজ্জা বারবণিতার মতো নগ্নিকা। দুহাত বাড়িয়ে খুঁজতে থাকে সে তার লাজবস্ত্র, কিন্তু কিছুতেই কিছু হল না। একদিন গোপনে মহারাজ বেরিয়ে গেলেন হস্তিপৃষ্ঠে হিমাবলী পর্বতের সানুদেশে এক সন্ন্যাসীর দর্শন মানসে। সন্ন্যাসীর সঙ্গে তার সাক্ষাৎ হলো, গুরু শিষ্যে কী কথোপকথন হলো জানি না, কিন্তু মহারাজের প্রাসাদে ফিরে এলেন যেন অন্য মানুষ। রাজমাতা শিবলীকে জনান থেকে ডেকে বলেন, ছি ছি ছি, কেন মুহূর্তের জন্য শিথিল করেছিলে তোমার আলিঙ্গন পাশ, কেন ওকে যেতে দিলে ওই সন্ন্যাসীর সান্নিধ্যে? কিন্তু
যা হবার তা তো হয়ে গেছে। মহাজনক তার মনোবাসনার কথা অকপটে জানালেন শিবলীকে। এতদিনে তিনি পথের সন্ধান পেয়েছেন। রাজ ঐশ্বর্যের বিলাস ব্যাসনে তার কোনো অভিরুচি নেই, তিনি সন্ন্যাস নেবেন, উপকরণের এই দুর্গটিকে ত্যাগ করে তিনি চলে যাবেন। শিবলী আর্তকণ্ঠে বলে, উপকরণের দুর্গ? উপকরণের দুর্গ কাকে বলে মহারাজ? এ রাজপ্রাসাদ, এ ঐশ্বর্য, এই রাজপ্রাসাদ, এই ঐশ্বর্য কেন ঘৃণার হো মহারাজ? মহাজনক বলেন, সে তুমি বুঝবে না শিবলী, সে তো কথায় বোঝানো যায় না। তবে কেমন করে বোঝা যায় মহারাজ? সময় যখন হবে শিবলী, তখন আপনিই বুঝবে। এই মর্মান্তিক দুঃসংবাদে মহাজনক জননী শয্যা নিলেন, আর উঠলেন না। তবু মহাজনক অটল রইলেন। বসুধা লিঙ্গন্ধস্বর স্তনে শিবলীর অশ্রুবন্যায় ভেসে গেল মেদিনী, তবু মহারাজ তার সংকল্পে অটল। অশ্বপৃষ্ঠে তিনি রাজধানী ত্যাগ করে গেলেন। তার প্রিয় প্রজার দল শঙ্খ ঘণ্টাধ্বনি করে তাকে এগিয়ে দিয়ে এলো রাজ্য সীমান্ত পর্যন্ত। সংবাদ পেয়ে উন্মাদিনীর মতো ছুটে এলো উপেক্ষিতা যৌবনা শিবলী। আর্তকণ্ঠে বললে, আমাকেও সঙ্গে করে নাও, আমি তোমার সাধনার পথে অন্তরায় হব না, বিশ্বাস করো, আমাকেও সঙ্গে করে নাও। মহাজনক বলেন, এ পথ তোমার নয় সুচিস্মিতে, এ যে আমার একলা চলার পথ। আর্তকণ্ঠে শিবলী বলে, আমি এখানে কি নিয়ে থাকব? স্বামী বনবাসে, সন্তান লাভে বঞ্চিতা, এনারে কি অবলম্বন করে বেঁচে থাকবে এরপর? অবিচলিত কণ্ঠে মহাজনক বলেন, ধর্ম, ধর্মই মানবমাত্রের অবলম্বন। শিবলী শেষ আর্তনাদ করে বলে ওঠে, আমি মানব নই মহারাজ, আমি মানবী, আমি সন্তান চাই, আমি মাতৃত্ব চাই, মানবী তাই যে ধর্ম মহারাজ, আপনার স্বর্গগতা জননীর কাছে আমি যে প্রতিজ্ঞাবদ্ধ মহারাজ। ধুলায় লুটিয়ে পড়ে কাঁদতে থাকে শিবলী দীর্ঘ সময়, কেউ তাকে বাহুমূল ধরে উঠিয়ে বসায় না। অবশেষে সে নিজেই উঠে বসে, দেখে বিজন প্রান্তরে সে একাকী, মহাজনক চলে গেছেন তার মহাপ্রস্থানের পথে। শিবলী উঠে দাঁড়ায়, মন স্থির করে, মহাজনক যদি তপস্যা করে সিদ্ধিলাভ করতে পারেন, তবে সেও সিদ্ধকাম হতে পারবে সাধনার পথে। মহাজনক জননীর কাছে সে প্রতিজ্ঞাবদ্ধ, মহাজনক পুত্রকে সে জঠরে ধারণ করবে। এক এক শিবলী খুলে ফেলে তার রত্নাভরণ, কেউর কণ্ঠে মণিবলয়, শিমন্তী, মেখলা, স্বর্ণখচিত চিনাংশুকের পরিবর্তে অঙ্গে তুলে নেয় ভিক্ষুণীর পীত অজিন, জলদ স্তবক নিন্দিত কেশভার চ্যুত হয় মস্তক থেকে, মণ্ডিত শীর্ষাস শ্রমণীর বেশে প্রস্তুত হয় সে। বিদ্যায় হয়নি, রূপে হয়নি, ভালোবাসায় হয়নি, এবার অভাগিনী মেয়েটি শেষ চেষ্টা করে দেখবে তপস্যায় হয় কি না। মিথিলা রাজ্যে সীমান্তে এক আম্রকাননে ঠিক যে স্থানটিতে প্রব্রজ্জা গ্রহণকালে মিথিলাধিপতি তার রানীকে শেষ সম্বোধন করে বিদায় নিয়েছিলেন, ঠিক তার পাশে তৈরি করে নেয় মৃত্তিকালিপ্ত এক পর্ণকুটির, ভিক্ষুণীর আবাসস্থল। সংবাদ পেয়ে ছুটে এলেন মহামন্ত্রী আর বৃদ্ধ গ্রহাচার্য। মহামন্ত্রী বলেন, এ কঠোর তপশ্চর্যের উদ্দেশ্য কি রানী? আর রানী নয় মহামন্ত্রী, আমি এক সামান্য ভিক্ষুণী। গ্রহাচার্যের দিকে ফিরে বলে, অনেক প্রগল্ভতা করেছি, ক্ষমা করুন, তবু যাবার আগে বলে যান, আমি কি আমার তপস্যায় সিদ্ধকাম হতে পারবো না গ্রহাচার্য? কি তোমার কামনা শিবলী? মহারাজের পুত্রকে জঠরে ধারণ করা, স্বর্গকথা মহারাজ জননীর কাছে আমি যে প্রতিশ্রুতিবদ্ধ। গ্রহাচার্য ম্লান হেসে বলেন, তুমি কি ভেবে দেখেছো শিবলী, তোমার সিদ্ধিলাভ মানেই মহারাজের প্রতিশ্রুতি? অচঞ্চল দীপশিখার মতো যুক্ত করে শিবলী বলে ওঠে, আচার্যদেব, মহারাজের কি ব্রত আমি জানতে চাই না, আমি চলেছি আমার ধর্মপথে, মাতৃত্ব ধর্মের চেয়ে নারী জন্মে বড় ধর্ম নাই। আপনি বলুন, ত্রিভুবনে কি এমন শক্তি আছে যে আমাকে এই একনিষ্ঠ সাধনা থেকে চ্যুত করতে পারে, আমার সিদ্ধিলাভে অন্তরায় হতে পারে? বলুন আচার্য, বলুন। গ্রহাচার্য আশীর্বাদ করে বলেন, তোমার মুখে আজ স্বর্গের দূতি দেখতে পেয়েছি শিবলী।
তোমাকে সংকল্পচ্যুত করতে পারে ত্রিভুবনে এমন শক্তি নেই, তুমি সিদ্ধকাম হবেই। মহামন্ত্রী শিবরে উঠে বললেন, কি বলছেন আচার্যদেব? তাহলে কি ব্রাত্য হবেন মহাজনক? তিনি যে স্বয়ং বোধিসত্ত্ব। না, তিনিও সিদ্ধিলাভ করবেন তার কঠোর সাধনায়, চিরকৌমার্যব্রত অমলিন থাকবে তার। মহামন্ত্রী বিহ্বলের মতো বলেন, মার্জনা করবেন গ্রহাচার্য, এবার যে আমাকেই বলতে হচ্ছে আপনার ভবিষ্যৎবাণীর কোনো যুক্তি নির্ভর পারম্পর্য থাকছে না। এবার আর রাগ করেন না গ্রহাচার্য, বলেন, অযৌক্তিক কথা আমি বলিনি মন্ত্রীপ্রবর। জম্বুদ্বীপের অযুত পানিপ্রার্থীর কাছে যে সমস্যা ছিল সমাধানের অতীত, দেখেছ নিশ্চয়ই, মহাজনকের কাছে তা মনে হলো সহজ সরল। তেমনি তোমার আমার কাছে যা নাকি মনে হচ্ছে সমাধানের অতীত, বিশ্বপ্রপঞ্চের এক অলক্ষ নাট্যকারের কাছে তাই সহজ তাই সরল। মহাজনক এ জন্মে চরম সিদ্ধি লাভ করতে পারবেন না, তবু সাধন মার্গে অগ্রসর হয়ে যাবেন অনেকখানি। বহু জন্ম পরে শাক্য বংশে তিনি জন্মগ্রহণ করবেন সিদ্ধার্থ গৌতম রূপে। সেই জন্মেই তিনি পূর্ণ জ্ঞান লাভ করবেন, হবেন বুদ্ধদেব, মহাপরিনির্বাণ লাভ করবেন সেই জন্মে। তেমনি মা শিবলিও এই জন্মে পূর্ণ সিদ্ধি লাভ করতে পারবেন না, তবে তিনিও অগ্রসর হয়ে যাবেন অনেকটা পথ তার মাতৃত্ব তীর্থের পথে। বহু জন্ম পরে তিনিও আবার আবির্ভূত হবেন এই ধরাধামে সুপ্রবুদ্ধ তনয়া যশোধরার ভূমিকায়। সেই জন্মে মহাজনককে মিটিয়ে দিতে হবে শিবলির দাবি। শিবলি সেই শেষ জন্মে জঠরে ধারণ করবেন রাজপুত্রকে। সেই ভুবন বিজয় পুত্রের নাম হবে রাহুল। শিবলি তার চরণে লুটিয়ে পড়ে, রাহুল রাহুল রাহুল, এই আশীর্বাদই করুন গুরুদেব, এই আশীর্বাদই করুন। মহামন্ত্রী বলেন, কিন্তু এ পর্ণকুটির কেন মা? ওই অপরূপ চৈত্যগৃহের উপযুক্ত স্ফটিক নির্মিত সংগ্রাম নির্মাণ করিয়ে দিই আমি, তুমি সেখানেই তপস্যা করো। শিবলি হেসে বলে, কিন্তু সে স্ফটিক নির্মিত উপকরণে দুর্গে যে আমার শ্বাসরুদ্ধ হয়ে আসবে মহামন্ত্রী। মহামন্ত্রী বলেন, তোমার কথা যে আমি বুঝতে পারছি না মা, উপকরণে দুর্গ কাকে বলে? অতি দুঃখেও শিবলির ওষ্ঠপ্রান্তে ফুটে ওঠে অস্তচন্দ্রের মতো ম্লান হাস্যরেখা। বলে, বুদ্ধি দিয়ে তো তা বোঝা যায় না বিপ্রবর। মহামন্ত্রী বলেন, তবে কি দিয়ে বুঝতে হয় মা? শিবলি বলে, জীবন দিয়ে। জাতকবর্ণিত মূল কাহিনী এটুকুই। অজন্তা শিল্পী এই কাহিনীটুকু অবলম্বন করে রূপায়িত করেছেন অপরূপ একটি চিত্রকাহিনী। দেওয়াল চিত্র তো নয়, যেন একটি পঙ্কাঙ্ক নাটক। প্রথম অঙ্কে দেখা যাচ্ছে মণিদীপ্ত প্রমোদ ভবনে একটি রত্ন সিংহাসনে বসে আছেন মহাজনক এবং রানী শিবলি। এ যেন সেই মধুমাসের বিচিত্র পূর্ণিমারাত্রির ঘটনা, মহারাজের সর্বাবয়বে মহামূল্য অলঙ্কারের সমারোহ। কিন্তু রানীর অঙ্গে নেই পুষাধন দক্ষার নির্বাচিত পট্টবাস, ওদের ঘিরে রয়েছে নয়জন পরিচারিকা, ছত্রধারিণী, ব্যজনিকা, করঙ্ক বাহিনী ইত্যাদি ইত্যাদি। শিবলির দক্ষিণ হস্ত মহারাজের বামজানুতে ন্যস্ত। আসলে শয়না এই বিবসনা নারীর অঙ্গের প্রতিটি রেখা যেন মহারাজের দিকে ছুটে যেতে চায়, আত্মসমর্পণে উন্মুখ রত্তাতুরা নারী মূর্তি। কিন্তু রাজা দৃষ্টি শূন্যে নিবদ্ধ, বেশ বোঝা যায় সে দৃষ্টি উদাসীনের, বিতরাগ নিঃস্পৃহের। প্রমোদকক্ষে কয়েকটি অলঙ্কৃত স্তম্ভ, উপর থেকে ঝুলছে মুক্তামালা, রাজার সম্মুখে একটি পিকদানি, নিম্নাংশে ইটের গাঁথনিতে জোড়াইয়ের কাজই নিখুঁত, দূরে একটি প্রাসাদের ইন্দ্রকোষ, অলিন্দের এ প্রান্তে একটি স্তম্ভের কাছে দুটি সখীতে কি নিয়ে যেন জল্পনা করছে। বোধ করি ওরা রাজারানীর অন্তর্দ্বন্দ্বে কিছুটা আভাস পেয়েছে। দ্বারের বাইরে রাজনর্তকী তার গীতবাদ্যের সহচরীদের নিয়ে প্রতীক্ষা করছে, ইঙ্গিতমাত্রই যেন শুরু হয়ে যাবে নৃত্যগীতের আসর। রাজনটির কবরী কুসুম সজ্জিত, অঙ্গে তার বুটিদার পুরোহাতা জ্যাকেট, তার নয়নকোণে বিলল কটাক্ষ। দ্বিতীয় অঙ্কে নিচের প্যানেলে দেখা যাচ্ছে রাজা হস্তিপৃষ্ঠে চলেছেন সন্ন্যাসের দর্শন মানসে। তিনি একটি তরুণদার অতিক্রম করছেন, বলা বাহুল্য
এটি রাজপ্রাসাদের প্রধান তোরণদ্বার। তৃতীয় অঙ্কে দেখা যাচ্ছে হিমবলী পর্বতের পাদমূলে মহাজনক বসিয়াছেন মহাসন্ন্যাসী পদপ্রান্তে। যুক্তকর তার মূর্তিটি সত্যই সত্যান্বেষী মুমুক্ষুর। সন্ন্যাসীর হাতে জপমালা, মাথায় জটাভার, বসিয়াছেন বনকুসুম লাঞ্ছিত এক প্রস্তর আসরে। তার চরণতলে দুটি উন্মুখ মৃগ শিশু ঊর্ধ্বমুখে যেন তার মুখনিঃসৃত বাণী শুনছে। তারপর চতুর্থ অঙ্কের আগে দেখা যাচ্ছে একটি ছোট গর্ভাঙ্গ দৃশ্য। মহাজনক জননী শিবলীকে ভর্ৎসনা করছেন, যুক্ত করে শিবলী তার অপরাধ স্বীকার করছে। চতুর্থ অঙ্কের দৃশ্যপট প্রথম অঙ্কের মতো, সেই সুশোভিত মণিদ্বীপ জ্বালা প্রমোদ কক্ষ, সেই রত্ন সিংহাসনে বসিয়াছেন মহাজনকার শিবলী, যাতে দেখেছিলাম নববিবাহিত রূপে এই কক্ষেই প্রথম দৃশ্যে। কিন্তু পটভূমির কি বিরাট পরিবর্তন! শিল্পীর সূক্ষ্ম হাতের কাজ অনুধাবন করতে হলে প্রথম ও চতুর্থ দৃশ্যটির একটি তুলনামূলক সমালোচনা অপরিহার্য হয়ে পড়ে। পূর্ব দৃশ্যে দেখা গেছে সদ্য বিবাহিত মহাজনকের সর্বাঙ্গে মণিমাণিকে প্রাচুর্য, তার কণ্ঠে ক্রমান্বয়ে তিন সারি বহুমূল্য মণিহার। এবার সেখানে দেখা যাচ্ছে মাত্র এক ছড়া মালা, যেন রুদ্রাক্ষ। পূর্ব দৃশ্যে রাজার দৃষ্টি ছিল শূন্য নিবদ্ধ, উদাসীন পথভ্রান্ত পথিকের আবিল দৃষ্টি, তার দক্ষিণ হস্তের মুদ্রায় দিশাহারার ব্যঞ্জনা। এবারে দেখা যাচ্ছে তার দৃষ্টি মেদিনী নিবদ্ধ, করুণায় আপ্লুত। এবার তার করাঙ্গুলিতে দিশাহারা পথভ্রান্ত নাবিকের অভিব্যক্তি নেই। দুটি হাতে তিনি রচনা করেছেন সুবিখ্যাত ধর্মচক্র মুদ্রা। তিনি যে পথের সন্ধান পেয়ে গেছেন এবার। অপরপক্ষে শিবলীর পরিবর্তনটা আরও অর্থবহ, আরও অনর্থবহ বটে। প্রথম দৃশ্যে শিবলী ছিল বস্তুত নিরাবরণা অথবা অত্যন্ত সূক্ষ্ম বস্তাবৃতা। রাজপুত্রের বাম জানুতে তার দেহভার ন্যস্ত ছিল। তিনি সেবার তার সুরসুন্দরী নিন্দিত যৌবন উদ্ধত রূপের শিকল পরিয়ে মহাজনককে বেঁধে রাখতে উন্মুখ ছিলেন। কিন্তু এবার দেখছি তার অঙ্গে উঠেছে লজ্জাবরণ। তিনি আর আশ্লেষ নয়না নন। মহারাজের সংকল্পে দৃঢ়তা উপলব্ধি করে শিবলীও নিবাত নিষ্কম্প দীপশিখার মতো ঋজুভঙ্গিমায় উপবিষ্টা। বন্ধুরা, প্রথম পর্বে আপনারা শুনলেন সংঘপাল জাতকের কাহিনী এবং মহাজনক জাতকের কাহিনী। কেমন লাগলো জানাবেন। কিন্তু নতুন বন্ধুদের বলছি, যদি একটুও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। নমস্কার।